लाफिलिंग उन्होंने क्लासिकिंग से भी देना वो द पोस्ट जॉइन इट बाय हिम अब अदर पूछ रहे हैं हम निको करेंगे के बता সবাইকে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভাই একটু বলেন যে ভাইয়ের স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু ভাইকে ওয়ালাইকুম সালাম জানান যে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর স্ট্রিং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু ভাইকে জানান আমরা আজকে পড়ব হচ্ছে রাসায়নিক পরিবর্তন আজকে আমরা পড়বো হচ্ছে রাসায়নিক পরিবর্তন আজকে আমরা পড়ব রাসায়নিক পরিবর্তন অধ্যায় ঠিক আছে ওকে ক্লিয়ার সবকিছু ওকে আমাদের সাথে অল্প কয়েকজন আছেন সবাই একটু ভাইকে মানে যারা আছেন একটু কনফার্ম করেন যে সব ক্লিয়ার ঠিক আছে তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি আর দুই নম্বর কথা হচ্ছে যে আপনাদের এই চ্যাপ্টারটা নিয়ে যারা আছেন তারা একটু ভাইকে বলেন যে কি রকম আইডিয়া আছে ঠিক আছে সো এই চ্যাপ্টারটা নিয়ে আপনাদের কি রকম আইডিয়া আছে একটু ভাইকে বলেন ঠিক আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 সবাই জানেন তো অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কারণ এখান থেকে সিজন শীল দুইটা অবশ্যই দুইটা বা তিনটাও আসতে পারে টাইলে ঠিক আছে সো অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার প্রচুর ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আছে এবং প্রচুর ম্যাথ করা লাগে সো একটু ভাইকে জানান যে কি অবস্থা এই নিয়ে যারা আছেন আর যারা পরে রেকর্ড দেখবেন তাদের তো সুযোগ নেই সো যারা আছেন তারাই জানান আপাতত হ্যাঁ এক ক্লাসে কি এমসিকিউ সি কিউ সব করাবেন এটা কি পসিবল পসিবল না তো দুই ক্লাস তো মিনিমাম লাগবে ঠিক আছে আহ আর আসলে এমসিকিউ পড়ানোর মতো তেমন একটা স্কোপ নাই MCQ এর আমি তোমাকে গুলো একটু ভালো করে ক্লিয়ার করে দিলে MCQ গুলো তুমি ইজিলি ধরতে পারবা ঠিক আছে সো আমার টার্গেট থাকবে যে আমি একটু ভালো করে ধরে নিমার ঠিক আছে MCQ আসে পারলে আমি কিছু দেখাই দিব না সমস্যা নেই চলো ওকে সো আর এক মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব এক মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব তো যারা আছেন তারা বলতে পারেন যে কোনো প্রবলেম থাকলেই স্পেসিফিকালি কারো যদি প্রবলেম থাকে স্পেসিফিকালি আচ্ছা একজন বলছেন যে পূর্ণতা একে আপনার এই অধ্যায়ে ক্লাস করছি যে আছেন উর্মি ওকে আপনি কিভাবে পূর্ণতা একে ক্লাস করছেন আমি আসলে চিন্তা করতে পারতেছি না কারণ পূর্ণতা তো ছিল হচ্ছে এনভোমেন্ট জন্য মানে যারা সেকেন্ড ইয়ার ছিল তাদের জন্য তাহলে তাইলে আপনি কেমনে ক্লাস করলেন ফার্স্ট ইয়ারে থাকতে কি পূর্ণতা করছেন কিনা আমি আসলে আইডিয়া নাই তাহলে ওইখানে যা অনেক কিছুর সাথে এখানে মিল পাবেন মোটামুটি আইডিয়া আছে আচ্ছা ঠিক আছে বাকিদের কি অবস্থা তো একজন পরে জয়েন করছেন ওকে আমরা স্টার্ট করে দিতে পারি সো এই চ্যাপ্টারের একদম প্রথম দিকে একটু থিওরিটিক্যাল কথাগুলো আমি কি বলে আসি ঠিক আছে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাটম ইকোনমি ঠিক আছে একদম না চিনাই দিলেই না যে এই চ্যাপ্টারে একদম প্রথমে শুরুতে কি আছে অ্যাটম ইকোনমি ওকে না পড়াইলে নিজের কাছে খারাপ লাগবে জিনিসগুলো সো অ্যাটম ইকোনমি আর একটা টার্ম আছে হচ্ছে ই ফ্যাক্টর ঠিক আছে ই ফ্যাক্টর দুইটা টার্ম আছে ঠিক আছে এই চ্যাপ্টারটা শুরু হয় দুইটা এমসিকিউ টপিক থেকে সো একটা হচ্ছে অ্যাটম ইকোনমি থেকে শুরু হয় আর হচ্ছে তোমার ইফেক্টর থেকে ঠিক আছে ধরো তুমি এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করছো ঠিক আছে এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করছো ঠিক আছে সো যে জিনিসটা তোমার দরকার সেটাকে তুমি বলো হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ এটাকে কি বলা হয় ধরো তোমার দরকার হচ্ছে সি আর ডি এর মধ্যে জাস্ট শুধু সি দরকার যে জিনিসটা দরকার তাকে বলা হয়েছে কাঙ্ক্ষিত উৎপাদ কি বলা হয় কাঙ্ক্ষিত উৎপাদ ওকে আচ্ছা এই কাঙ্ক্ষিত উৎপাদের সাথে এক্সট্রা যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে বর্জ্য কি বলি বর্জ্য ঠিক আছে কাঙ্ক্ষিত উৎপাদের সাথে আর যেই এক্সট্রা জিনিসটা তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে কি বর্জ্য ওকে তো এখন অ্যাটমি ইকোনমি কি ইন সেক্টর কি ঠিক আছে এটম ইকোনমি হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর কাঙ্ক্ষিত উৎপাদের ভরকে কাঙ্ক্ষিত উৎপাদের ভরকে তুমি যদি কি করো মোট উৎপাদের ভর দিয়ে ভাগ করে দাও কি করো মোট উৎপাদের ভর দিয়ে ভাগ করে দাও তাহলে যেই জিনিসটা বের হবে সেটাকে বলতে হচ্ছে কি অ্যাটম ইকোনমি ঠিক আছে আচ্ছা ভাইয়া আমার আগে তেমন পড়া নেই শুধু বেসিক পড়া হয়েছে সৃজনশীল সলভ করা হয়নি এখন এই ক্লাস করে সৃজনশীল সলভ করা কি এনাফ হবে কিনা অবশ্যই পারবা আর এই চ্যাপ্টারে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কেপি তুমি যদি এইখানে কেপি কেসিটা ভালো করে ধরতে পারো তাহলে তো হইছেই যদি তাও সমস্যা হয় আমার

সমস্যা নেই ওকে সো আমরা স্টার্ট করি আর কথা বাড়াবো না অ্যাটম ইকোনমি কি ছিল কাঙ্ক্ষিত উৎপাদের ভরকে আমি কি করছিলাম মোট উৎপাদের ভর দিয়ে ভাগ করে দিছিলাম তাহলে যে জিনিসটা দাঁড়াইছিল তাকে আমরা বলতেছিলাম হচ্ছে কি অ্যাটম ইকোনমি ঠিক আছে আর আরেকটা টার্ম ছিল হচ্ছে ই ফ্যাক্টর ই ফ্যাক্টর কিভাবে পাওয়া যাবে তুমি যদি কি করো তোমার কাছে যে বর্জ আছে এই বর্জের বর্জের ভরটাকে মোট উৎপাদের ভর দিয়ে ভাগ করে দাও কি করো বর্জের ভরকে যদি কি করো মোট উৎপাদের ভর দিয়ে ভাগ করে দাও তাহলে যেই জিনিসটা আসবে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ই ফ্যাক্টর ঠিক আছে খুব ইজি দুটো টার্ম একটা হচ্ছে অ্যাটম ইকোনমি যেটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর আর ই ফ্যাক্টর হচ্ছে কি বর্জ্যের ভর ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর ওকে সো এগুলো ভর্তি পরীক্ষা অনেক বেশি আসে বাস তোমার এমসিকিউ তে অনেক বেশি আসতে পারে তো আমরা যদি একটা एग्जांपल দেই একটা एग्जांपल দিয়ে আমরা স্টার্ট করতে পারি খুব কমন একটা एग्जांपल আমরা যখন ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বোনেটকে যখন আমি তাপ দেই কি করি তাপ দেই তাপ দিলে সেটা কি তৈরি করে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড ঠিক আছে তো কি ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিলে কি তৈরি করে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড এই যে ক্যালসিয়াম অক্সাইড যে জিনিসটা আছে এটা হচ্ছে তোমার দরকার ঠিক আছে ধরো এটা হচ্ছে তোমার দরকার তাহলে তুমি এটা কি বলতে পারো কাঙ্ক্ষিত উৎপাদ ওকে আর যে জিনিসটা দরকার নাই কার্বন ডাই অক্সাইড এটা গ্যাস আকারে উড়ে চলে যাবে তুমি এটাকে কি বলতে পারো বর্জ্য বলতে পারো কি বলতে পারো বর্জ্য তাহলে এখন যদি তুমি এই দিক নিয়ে আর অ্যাটম বের করতে যাও অ্যাটম ইকোনমি ফর্মুলা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর কাঙ্ক্ষিত উৎপাদ হিসেবে কি আছে ক্যালসিয়াম অক্সাইড তাহলে উপরে হবে সে ক্যালসিয়াম অক্সাইড ভর ঠিক আছে তো ক্যালসিয়াম অক্সাইড ভর কত হবে ক্যালসিয়ামের ভর হচ্ছে কত চল্লিশ অক্সিজেনের ভর হচ্ছে কত ষোলো যোগ করে দিলে কত আসে ছাপ্পান্ন আর নিচে হচ্ছে কি মোট উৎপাদের ভর মোট উৎপাদের ভর কি হবে এটার ভর তো ছাপ্পান্ন আর মোট উৎপাদের ভর কি হবে ছাপ্পান্ন যোগ

আচ্ছা তাহলে অ্যাটম ইকোনমি আমাদের এখানে কি আসছে 56% তুমি যদি ই ফ্যাক্টর বের করতে চাও ই ফ্যাক্টর কি বের করতে চাও ই ফ্যাক্টর ঠিক আছে ই ফ্যাক্টর বের করতে হলে উপরে কি দিবা বর্জ্যের ভর বর্জ্য আছে হচ্ছে কত 44 আর নিচে হচ্ছে মোট উৎপাদের ভর মোট উৎপাদের ভর কত হবে 56 যোগ 44 ইনটু কত পার্সেন্ট ইনটু হচ্ছে 100% ঠিক আছে ইনটু হচ্ছে কত 100% সো এখানে তোমার কি আসবে নিচে আসবে হচ্ছে 100 উপরে আসবে হচ্ছে 100 100 কাটা গেলগা। গা

বের করে ফেলতে পারবো ঠিক আছে যারা আছেন একটু ভাইকে কনফার্ম করেন আরেকটা জিনিস একটু খেয়াল করেন এই যে আমরা যে বের করলাম ঠিক আছে। কত চুচল্লিশ পার্সেন্ট সো এই দুইটা যোগ ফল সবসময় কত হবে হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে এটা একটু মাথায় রাখবো অ্যাটম ইকোনমি আর ই্যাক্টর এই দুইটা যোগফল সবসময় কত পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট হবে কি হবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আচ্ছা জি ভাইয়া পারবো বুঝছি ওকে ঠিক আছে তাহলে অ্যাটম ইকোনমি আর ই ফ্যাক্টরের যোগফল সবসময় কি হবে হান্ড্রেড পার্সেন্ট ওকে আচ্ছা তো তোমাকে ধরো আমরা আরেকটা এক্সাম্পল বলি লাস্ট এক্সাম্পল তাইলে আমরা এখানে কোনো সময় নিব না ধরো তোমাকে বলল এ আর বি বিক্রিয়া করে সি তৈরি করছে আর ডি তৈরি করছে ঠিক আছে আচ্ছা আবার তোমাকে বলা হইলো আরেকটা বিক্রিয়া আছে যেটাতে পি আর কিউ বিক্রিয়া করে সি তৈরি করছে আর ই তৈরি করছে ঠিক আছে কি বললাম এ আর ডি তৈরি করছে আর পি আর তৈরি করছে এখন তোমার কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে সি ঠিক আছে কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে কে কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে কি সি ওকে আচ্ছা তাহলে এখন তোমাকে বলা হইলো যে এই বিক্রিয়ার এই যে প্রথম যে বিক্রিয়াটা আছে এই প্রথম বিক্রিয়ার অ্যাটম ইকোনমির মান হচ্ছে 50% প্রথম বিক্রিয়া অ্যাটম ইকোনমি হচ্ছে 50% আর দ্বিতীয় বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমির মান হচ্ছে 70% তো তোমাকে জিজ্ঞেস করলো কোন বিক্রিয়াটা বেটার ঠিক আছে তোমাকে জিজ্ঞেস করা হলো সি তৈরির জন্য সি তৈরিতে সি তৈরিতে কোন বিক্রিয়া বেটার কোন বিক্রিয়া বেটার ঠিক আছে তোমাকে কি জিজ্ঞেস করা হইছে সি তৈরি করতে কোন বিক্রিয়া বেটার তোমার সি কাঙ্ক্ষিত উৎপাদ তুমি এ আর বি এর সাথে বিক্রিয়া করে সি তৈরি করতে পারো টি এর সাথে বিক্রিয়া করে সি তৈরি করতে পারো একটাতে অ্যাটম ইকোনমি হচ্ছে 50% আর একটাতে অ্যাটম ইকোনমি পাইস হচ্ছে 70% তো জিজ্ঞেস করা হইছে যে কোনটা বেটার সি তৈরি করার জন্য কোন বিক্রিয়াটা বেটার প্রথম বিক্রিয়াটা বেটার নাকি দ্বিতীয় বিক্রিয়াটা বেটার ঠিক আছে তোমাকে জিজ্ঞেস করা হইলো এক নাম্বার বিক্রিয়াটা বেটার নাকি দুই নাম্বার বিক্রিয়াটা বেটার একটু কমেন্ট করে ভাইকে বলো তো যে যদি বুঝে থাকো আগের পেজটা আমি একটু আনসার নিব তোমাদের আচ্ছা তো তোমরা আনসার দিতে থাকো আমি একটু বলে দিই যেহেতু আমাদের অ্যাটম ইকোনমি দ্বারা কি বুঝায় কাঙ্ক্ষিত উৎপাদের ভর এর পার্সেন্টেজ তাই না অ্যাটম ইকোনমি জিনিসটা কি বুঝে

সি তৈরি করতে কোন বিক্রিয়াটা বেটার হবে আনসার হচ্ছে রিয়াকশন টু ক্লিয়ার কারণ এখানে অ্যাটম ইকোনমির মান বেশি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটা সামারি দ্বারা করে দিতে পারি যে অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে বিক্রিয়াটা তত কি হবে ভালো কেন কারণ সেখানে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত উৎপাদনের মান তত কি হবে বেশি ঠিক আছে অ্যাটম ইকোনমি যত বেশি হবে বিক্রিয়াটা তত কি হবে ভালো হবে ঠিক আছে কেন কারণ সেখানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের মানটা তত বেশি আর মান যত বেশি হবে কি বর্জের বেশি জন্য ভালো হবে অবশ্যই না তুমি চলে যে বর্জ্যটা কি হয় যেন কম হয় কাঙ্ক্ষিত তাহলে ই ফ্যাক্টর যত বেশি হবে বিক্রিয়াটা তত কি হবে খারাপ ঠিক আছে এখান থেকে আমরা একটা সামারি দাঁড়াইতে দাঁড়া করাইতে পারি ঠিক আছে ওকে সো অ্যাটম ইকোনমি বেশি হলে বিক্রিয়াটা হচ্ছে তত বেশি ভালো আর ইফেক্টও বেশি হলে বিক্রেটা তত বেশি কি হবে খারাপ হবে ঠিক আছে সো এই সামারি পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে ভাই একটু বলো সমস্যা আছে কিনা ভাই একটু বলো ঠিক আছে সো আমরা পরের টপিকে চলে যাব ওকে কারো যদি সমস্যা না থাকে আমরা পরের টপিকে চলে যাব কারো কি কোনো প্রবলেম আছে কিনা এইটুকু পর্যন্ত ভাইকে বলো

বর্জ্যটা সবচেয়ে কম হইতে হবে আর কাঙ্ক্ষিত উৎপাদটা কি হইতে হবে কাঙ্ক্ষিত উৎপাদটা বেশি হইতে হবে ঠিক আছে এটাই হইছে গ্রিন কেমিস্ট্রির মূলনীতির মেইন কথা সো আরো কিছু মূলনীতি ছিল এগুলো একটু বই থেকে পড়ে নিবা ঠিক আছে যারা আছেন একটু রেসপন্স করেন তার কোনো প্রবলেম থাকলে সমস্যা নাই বুঝতে পারছি একটু রেসপন্স করেন ঠিক আছে আচ্ছা এবার আসেন হচ্ছে এবার আসেন হচ্ছে আমাদের পরের টপিক পরের টপিকে কি আছে বিক্রিয়ার হার ঠিক আছে পরের টপিকে কি আছে বিক্রিয়ার হার ঠিক আছে এখন বিক্রিয়ার হার অনেক ডিটেলস একটা জিনিস অনেক ডিটেলস একটা জিনিস আমি যতটুক পসিবল হয় শর্ট টাইমে পড়ানো পড়াই দিচ্ছি ঠিক আছে তো বিক্রিয়ার হার জিনিসটা কি বিক্রিয়ার হার হচ্ছে প্রতি প্রতি একক সময়ে প্রতি একক সময়ে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি অথবা উৎপাদের ঘনমাত্রা হ্রাস ঠিক আছে নাকি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি অথবা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এটাকে কি বলা হবে বিক্রিয়ার হার প্রতি একক সময়ে বিক্রিয়কের বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস ঠিক আছে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি ঠিক আছে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি এটাকে আমরা কি বলি এটাকে আমরা বিক্রিয়ার হার বলি ঠিক আছে তাহলে তুমি কি করবা টাইম দিয়ে ভাগ করে দিবা যে জিনিসটা পাবা সেটাকে আমরা কি বলবো বিক্রিয়ার হার প্রতি একক সময়ে বিক্রিয়ের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে কি বলা হয় বিক্রিয়ার হার বলা হয় কি বলা হয় বিক্রিয়ার হার বলে ঠিক আছে এটাকে আমরা এভাবে ইংরেজিতে বলি হচ্ছে রেট অফ রিয়াকশন কি বলি রেট অফ ঠিক আছে বিক্রিয়ার হারকে আমরা ইংরেজিতে কি বলি রেট অফ এটা ফর্মুলা হচ্ছে কি এটাকে ফর্মুলা হচ্ছে অথবা প্লাস ডিএক্স বাই ডিটি ঠিক আছে মাইনাস ডিসি বাই ডিটি অথবা প্লাস ডিএক্স বাই ডিটি এটা কখন ইউজ করবো এটা ইউজ করব হচ্ছে বিক্রিয়কের জন্য এটা হচ্ছে কিসের জন্য ইউজ করবো এটা ইউজ করব হচ্ছে বিক্রিয়কের জন্য আর প্লাস ডিএক্স বাই ডিটি এটা ইউজ করব হচ্ছে কিসের জন্য কিসের জন্য ঠিক আছে আচ্ছা তো এখানে একটা প্রশ্ন আসে মাঝে মাঝে এখানে মাইনাস কেন দেওয়া আমরা জানি যে সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণটা আস্তে আস্তে থাকে সময়ের সাথে সাথে তুমি যদি একটা গ্রাফ প্লট করো বিক্রিয়কের পরিমাণটা সময়ের সাথে সাথে কি হতে থাকবে কমতে থাকবে আর উৎপাদের পরিমাণটা সময়ের সাথে সাথে কি করতে থাকবে বাড়তে থাকবে ঠিক আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে উৎপাদ আর এটা হচ্ছে কি বিক্রিয় সময় সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ কমে আর উৎপাদের পরিমাণ কি হয় হ্রাস পায় যেহেতু বিক্রিয়কের পরিবর্তন পরিমাণটা কমতেছে তাহলে তুমি যদি কি করো পরিবর্তন না পরিবর্তনটা কি চলে আসবে কোন একটা জিনিস যদি কমে যে শুরুতে ছিল হচ্ছে একশো পরে হয়ে গেছে হচ্ছে দশ তাহলে তুমি যদি এটার পরিবর্তন নাও দশ মাইনাস একশো কি আসবে মাইনাস আসবে না সো এই মাইনাসটাকে প্লাস করার জন্য সামনে কি দেওয়া হয় একটা মাইনাস দেওয়া হয় সো যদি জিজ্ঞেস করে এখানে কেন মাইনাস হয়েছে কারণ হচ্ছে কি কারণ সময়ের সাথে সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় ঠিক আছে সময় সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় তো যদি কোন একটা জিনিসের ঘনমাত্রা হ্রাস পায় সময়ের সাথে সাথে তাহলে তার পরিবর্তনটা কি হয়ে যাবে নেগেটিভ তাই তাই এর পরিবর্তন যদি একটা জিনিস হ্রাস পায় একশো থেকে দশ হয়ে গেছে তাহলে পরিবর্তন নিলে দশ মাইনাস একশো কি আসবে একটা মাইনাস আসবে তাই এর পরিবর্তন কি হবে পরিবর্তন নেগেটিভ হবে আর এই নেগেটিভটাকে পজিটিভ করার জন্য সামনে একটা মাইনাস দেওয়া হয় ঠিক আছে এই কে পজিটিভ করতে এই নেগেটিভকে পজিটিভ করতে সামনে কি দেওয়া হয় সামনে মাইনাস চিহ্ন দেওয়া হয় ঠিক আছে তাহলে ক্লিয়ার যে সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা যেহেতু হ্রাস পায় তাই এর পরিবর্তনটা কি হবে নেগেটিভ আর এই নেগেটিভটাকে আমরা যদি পজিটিভ করতে চাই সামনে একটা কি দিব মাইনাস দিয়ে দিব ঠিক আছে তাহলে এই পেজে আমরা হচ্ছে যে বিক্রিয়ার হারের একটা সংজ্ঞা দ্বারা করাইছি আর বিক্রিয়ার হারকে কিভাবে প্রকাশ করা হয় সেটা একটু লিখছি সবাই একটু ভাইকে বলেন যে এরকম পর্যন্ত কারো সমস্যা আছে কিনা ঠিক আছে আমি আবার একটু ক্লিয়ার করতেছি কারো কোনো সমস্যা আছে কিনা ভাইকে জানা বিক্রিয়ার হার জিনিসটা কি বুঝায় প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস সময়ের সাথে সাথে বিক্রয়ের ঘনমাত্রা কি হয় হ্রাস তো এটাকে একক সময়ে একক সময়ে মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করা তাহলে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধির হারকে বৃদ্ধিকে কি বলা হয় বিক্রিয়ার হার বলা হয় ঠিক আছে ওকে সো প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে বিক্রিয়ার হার বলা হয় এটাকে আমরা কি বলি রেট অফ রিয়াকশন এটার ফর্মুলা হচ্ছে কি এই সি দ্বারা আমরা বুঝাইতেছি হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা ঠিক আছে এখানে সি এর সাথে একটা থার্ড ব্রেক দিতে পারো কারণ আমরা ঘনমাত্রা বোঝানোর জন্য সবসময় কি ইউজ করি থার্ড ব্রেকেট তাহলে এই সি দ্বারা কার ঘনমাত্রা বুঝাইতেছি বিক্রিয়কের ঘনমাত্রা ঠিক আছে আর ঘনমাত্র উৎপাদের ঘনমাত্রা এটা হচ্ছে বিক্রিয়কের বিক্রিয়ার হার এটা হচ্ছে উৎপাদের বিক্রিয়ার হার বিক্রিয়কের বিক্রিয়ার হারের সামনে একটা মাইনাস দেওয়া হয়েছে কেন কারণ আমরা জানি যে সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ যেহেতু হ্রাস পায় বা ঘনমাত্রা যেহেতু হ্রাস পায় আর যেহেতু হ্রাস পাইতেছে তাহলে এটা পরিবর্তনটা অবশ্যই কি আসবে নেগেটিভ আসবে আর এই নেগেটিভটাকে যদি তুমি কি করতে চাও পজিটিভ করতে চাও সামনে একটা কি দিয়ে দিবা মাইনাস দিয়ে দিবা ওকে সো বলছেন যে ক্লিয়ার বাকিদের কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানান কারো কি কোনো প্রবলেম হইতেছে কিনা বুঝতে সমস্যা হইলে ভাইকে একটু জানায় ওকে সামনে একটা আহ বিক্রিয় হারের ম্যাথ করি বা ম্যাথ বা ইকুয়েশন লিখি আগে ঠিক আছে ওকে বুঝছি ওকে সো ধর তোমাকে একটা কি দেওয়া হইছে তোমাকে একটা এ দেওয়া হইছে আর বি দেওয়া হইছে বিক্রিয়া করে কি তৈরি করছে সি তৈরি করছে আর ডি তৈরি করছে ঠিক আছে একটা বিক্রিয়া দেওয়া হইছে এ আর বি বিক্রিয়া করে কি তৈরি করছে সি আর ডি ওকে সো তোমাকে বলা হইছে এ বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন লেখো এ বিক্রিয়ার কি লেখো রেট অফ রিঅ্যাকশনটা লেখো ঠিক আছে রেট অফ রিঅ্যাকশন মানে হচ্ছে কি বাংলায় বিক্রিয়ার হার এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা রেট অফ রিয়াকশন লিখবো সেটা কিভাবে লিখবো প্রথমত এ হচ্ছে কি বিক্রিয়ক প্রথমত এ হচ্ছে কি বিক্রিয়ক যেহেতু ও বিক্রিয়ক তাহলে ওর সামনে কি দিবা মাইনাস ডিএ বাই ডিটি ঠিক আছে যদি বিক্রিয়ক হয় তাহলে সামনে একটা কি দিতে হবে মাইনাস ঠিক আছে অথবা বি বি এর জন্য যদি লিখতে যাও বিও একটা বিক্রিয়ক তাহলে কি লিখতে হবে মাইনাস ডি বি বাই ডি ঠিক আছে আচ্ছা যদি তুমি সি এর সাপেক্ষে লিখতে চাও তাহলে এটা কি লিখবা প্লাস ডিসি বাই ডিটি প্লাস কেন কারণ সে একটা উৎপাদ উৎপাদ সামনে সামনে মাইনাস হয় হয় প্লাস আর যদি এর সাপেক্ষে লিখতে চাও তাহলে কি হবে ডিডি বাই ডিটি তাহলে কি বললাম এ বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করছে এখন এব বিক্রিয়ার যদি তুমি বিক্রিয়ার হার লিখতে চাও তাহলে সেটাকে কিভাবে লিখবা তুমি এর সাপেক্ষে লিখতে পারো বি এর সাপেক্ষে লিখতে পারো সি এর সাপেক্ষে লিখতে পারো ইভেন ডি এর সাপেক্ষেও লিখতে পারো এর সাথে কি লিখলে কি লিখবা মাইনাস ডি বি এর সাথে কি লিখলে লিখবা মাইনাস ডিবি সি এর সাথে কি লিখলে লিখবা প্লাস ডিসি বাই ডিটি ডি এর সাথে কি লিখবা প্লাস ডিডি ওকে ওকে আচ্ছা এখন এবারে আসো হচ্ছে কি একটু খেয়াল করো এগুলো যেহেতু এ বি এখানে যে এ বি লেখা আছে এ বি সি দ্বারা কি বুঝিয়ে দিতেছে ঘনমাত্রা কি বুঝে গেছে ঘনমাত্রা ঘনমাত্রা ঘনমাত্রাকে বোঝানোর জন্য আমরা সবসময় কি দেই থার্ড ব্র্যাকেট দেই কি দেই থার্ড ব্রেক ঠিক আছে আচ্ছা এখন আমাকে একটু বলতে পারবে কি যারা আসো যে উচিত বিক্রিয়ার হারের একক কি হওয়া উচিত ঠিক ভাইকে একটু বলো ঠিক আছে উপরে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন আর নিচে হচ্ছে কিসের পরিবর্তন সময়ের পরিবর্তন সো ঘনমাত্রার পরিবর্তন আর নিচে হচ্ছে কি সময়ের পরিবর্তন তাহলে এটা কি উপরে ঘনমাত্রা ঘনমাত্রার একক কি হয় ঘনমাত্র একক হইছে মোল ঠিক আছে মোল পার লিটার সরি ঘনমাত্রার একক কি হয় মোল পার লিটার আর নিচে আছে হচ্ছে সময় সময়ের একক কি হয় সেকেন্ড সো বিক্রিয়ার হারে একক হইতেছে কি মোল পার লিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে ইকুয়েশনের মাঝখানে माइनस চিহ্ন না ইকুয়াল চিহ্ন অবশ্যই আছে দাঁড়াও বলতেছি তাহলে বিক্রিয়ার হারের এককটা হচ্ছে কি উপরে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন নিচে হচ্ছে সময়ের পরিবর্তন ঘনমাত্রা একক হচ্ছে কি মোল পার লিটার আর সময়ের একক হচ্ছে কি সেকেন্ড তাহলে মোল পার লিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা এখন একজন প্রশ্ন করছে যে ভাইয়া মাসখানে কি ইকুয়াল চিহ্ন হ্যাঁ তোমার তুমি চিন্তা করো একটা বিক্রিয়ায় এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করতেছে তাহলে এ এর বিক্রিয়ার হার যত হবে বি এর বিক্রিয়ার হারও তত হবে সি এর উৎপন্নের হারও তত হবে ডি এর উৎপন্নের হার বা বিক্রিয়ার হারও কি হবে তত তাই এ এর বিক্রিয়ার হার ইকুয়াল টু বি এর বিক্রিয়ার হার ইকুয়াল টু সি এর বিক্রিয়ার হার ইকুয়াল টু ডি এর বিক্রিয়ার হার সবার বিক্রির হার কি হবে সেম হবে ঠিক আছে হ্যাঁ একজন আনসার দিছে যে বল পার লিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা যে কোশ্চেন করছিলেন যে ভাইয়া এখানে কি ইকুয়াল চিহ্ন দেওয়া হয়েছে না মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে এই দুইটা হচ্ছে মাইনাস মাইনাস কেন দিছি একটু আগে বলছি যে বিক্রিয়ার হারের ক্ষেত্রে বিক্রিয়কের জন্য মাইনাস দিতে হবে উৎপাদের জন্য প্লাস দিতে হবে দিছি আর এ এর বিক্রিয়ার হার বি এর বিক্রিয়ার হার আর সি এর বিক্রিয়ার হার আর ডি এর বিক্রিয়ার হার সবগুলা কি হবে ইকুয়াল হবে এই জন্য এ এর বিক্রিয়ার হার সমান সমান বি এর বিক্রিয়ার হার সমান সমান সি এর বিক্রিয়ার হার সমান সমান ডি এর বিক্রিয়ার হার এভাবে হইছে ঠিক আছে আচ্ছা আশা করি ক্লিয়ার আমরা আরেকটা ইকুয়েশন লিখি ধরো এ মল এ বি মোল বি করে কি তৈরি করছে সি মোল সি আর ডি মোল ডি তৈরি করছে ওকে এখানে এ স্মল এ স্মল বি স্মল সি এগুলো দ্বারা কি বুঝাইতেছে আচ্ছা এখানে স্মল এ স্মল বি স্মল সি এগুলো দ্বারা কি বুঝাইতেছে এগুলো তারা বোঝাইতে হচ্ছে মোল সংখ্যা কি বুঝাইতেছে মোল সংখ্যা কি মল বি এর সাথে বিক্রিয়া করে সি মোল সি আর ডি মোল ডি তৈরি করছে ঠিক আছে এখানে এ মোল এ বি মোল বি বিক্রিয়া করে মোল সি আর ডি মোল ডি তৈরি করছে ওকে এগুলো হচ্ছে কি বুঝাইতেছে এগুলো বুঝাইতেছে হচ্ছে মল সংখ্যা ওকে সো আমরা যদি এরকম মোল সংখ্যা দেওয়া থাকে এরকম যদি কি থাকে মোল সংখ্যা দেওয়া থাকে আমাকে যদি কি বের করতে বলে রেট অফ রিয়াকশন মানে বিক্রিয়ার হার বের করতে বলে কি বের করতে বলে রেট অফ রিয়েকশন অথবা বিক্রিয়ার হার বের করতে বলে তাহলে কি লিখব এটা কি লিখব এটা টার্গেটটার মতই মতোই লিখবো যে মাইনাস ডিএ বাই ডিটি মাইনাস ডিবি বাই ডিটি প্লাস ডি সি বাই প্লাস বাই ডি টি ঠিক আছে আগের মতোই লিখবো আগের মতোই কি এখানে একটু পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে কি আগে এখানে কোনো কিছু দেওয়া ছিল না কত ছিল এক ছিল এখানে কত কত ছিল এক 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 কিছু দেওয়া ছিল না মানে মূল সংখ্যা কত ছিল এক কিন্তু এখানে এখন কি আছে এ সি বিমল সিমল ডিমল ওকে আচ্ছা তো বিক্রিয়ার হারের ব্যাপারটা হচ্ছে এটা সবসময় এক মোলের জন্য বের করতে হবে এটা কি সবসময় কি করতে হবে এটা সব সময় কয় মোলের জন্য ব্যবহার করতে হবে বের করতে হবে এক মোলের জন্য বিক্রিয়ার হারকে সব সময় কয় মোলের জন্য বের করতে হবে এক মোলের জন্য তো তুমি যে এই বিক্রিয়ার হারটা বের করছো এটা কয় মোলের জন্য জানো এটা হচ্ছে এ মোলের জন্য এটা হচ্ছে কয় মোলের জন্য এ মোলের জন্য তাই আমার সামনে এ মোলের জন্য যদি বিক্রিয়ার হার হয়েছে মাইনাস ডি ডিটি তুমি চিন্তা করো এ মোলের জন্য যদি বিক্রিয়ার হার হয়েছে মাইনাস ডি বাই ডিটি তাহলে এক মোলের জন্য কতটুকু হবে এক মোলের জন্য হবে মাইনাস ডি বাই ডিটি আর নিচে একটা কি চলে আসবে ডিভাইডেড বাই এ বুঝছি তাই আমাদের এক একমলের জন্য যদি আমরা বের করি সামনে একটা এ দিয়ে ভাগ করে দিতে হবে ঠিক আছে তাই কি বললাম আমরা কি বললাম আমরা বিক্রিয়ার হার সবসময় কয় মলের জন্য বের করবো এক মোলের জন্য তো এখানে যেহেতু এ মোল ছিল তাই এ দিয়ে ভাগ এখানে যেহেতু বিমল ছিল তাই এখানে বি দিয়ে একটা ভাগ হবে এখানে সি মোল ছিল এখানে একটা সি দিয়ে ভাগ হবে এখানে ডি মল ছিল তাই একটা ডি দিয়ে ভাগ হবে বুঝছি সবাই এটুকুর জন্য ক্লিয়ার কিনে একটু ভাইকে বলেন যে বিক্রিয়ার হার সবসময় আমরা এক মলের জন্য বের করব যদি কোনো মল সংখ্যা থাকে তাহলে মল সংখ্যাটা কি হয়ে যাবে ভাগ ভাগ কেন হবে কারণ এ মোলের বিক্রিয়ার হার যদি মাইনাস ডিএ বাই ডিটি হয় তাহলে এক মলের বিক্রিয়ার হার কি হবে মাইনাস ডিএ বাই ডিটি ডিভাইডেড বাই এ সবাই এটুকুর জন্য ক্লিয়ার কিনা ভাইকে একটু বলেন সবাই কি এটুকুর জন্য ক্লিয়ার কিনা ভাইকে একটু বলেন যে বিক্রিয়ার হারের যদি সমীকরণে কোন মূল সংখ্যা থাকে তাহলে মূল সংখ্যাটা দিয়ে কি করতে হয় ভাগ করে দিতে হয় ঠিক আছে তার মানে বিক্রিয়ার হার বিক্রিয়ার হারের সমীকরণে যদি কোন মূল সংখ্যা থাকে মূল সংখ্যাটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে কেন কারণ হচ্ছে এটা এক মূলের জন্য বের করতে হয় ঠিক আছে ওকে তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি ঠিক আছে একটা ম্যাথের এক্সাম্পল দেখি ধরো তোমাকে কোশ্চেনে বলা হয়েছে এক্সাম্পলে বলা হয়েছে দুই মল তোমাকে কি বলা হয়েছে নাইট্রোজেন এক মল নাইট্রোজেন তিন মল হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করছে এক মল নাইট্রোজেন তিন মল হাইড্রোজেন বিক্রিয়া করে কত তৈরি করছে হচ্ছে দুই মল অ্যামোনিয়া কি তৈরি করছে দুই মোল অ্যামোনিয়া তৈরি করছে ঠিক আছে তো তোমাকে কি বলা হয়েছে প্রশ্নে যে এর এর বিক্রিয়ার হারের সমীকরণ লিখো এর বিক্রিয়ার হারের সমীকরণটা লিখ ঠিক আছে প্রশ্নে বলা হয়েছে যে এই নাইট্রোজেন আর তিন মোল হাইড্রোজেন বিক্রিয়া করে দুই মোল অ্যামোনিয়া তৈরি করছে এই বিক্রিয়ার বিক্রিয়ার হারের সমীকরণ লিখো ঠিক আছে আচ্ছা সময় যে সমতা করে দিতেও পারে এরকম না সমতা নাও করে দিতে পারে যেমন এখানে প্রশ্নে সমতা করে দিচ্ছি যদি না দেওয়া থাকে তাহলে তুমি কি করবা নিজে নিজে সমতা করে নিবা ঠিক আছে এখন যদি তুমি কি করতে চাও এদিক ক্লিয়ার রেট অফ রিয়াকশন ঠিক আছে কি বের করতে চাও রেট অফ রিয়াকশন যদি কি করতে চাও বের করতে চাও তাহলে এখানে কি এখানে নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে অ্যামোনিয়া আছে আমরা কয়টার সাথে কি বের করতে পারবো আমরা নাইলে নাইট্রোজেনের সাপেক্ষে বের করতে পারবো হাইড্রোজেনের সাপেক্ষ বের করতে পারবো বা এমোনিয়ার সাপেক্ষ বের করতে পারবো ওকে যদি আমরা নাইট্রোজেনের কি বের করতে চাই তাহলে কি হবে ডিডিটি অফ নাইট্রোজেনের ঘন মাত্রা ঠিক আছে সানের মাইনাস কেন কারণ নাইট্রোজেন হচ্ছে অথবা যদি আমরা হাইড্রোজেনের সাপেক্ষে বের করতে চাই তাহলে কি হবে ডি অফ এইচ টাইডেড ওকে আর যদি আমরা অ্যামোনিয়ার সাপেক্ষে বের করতে চাই তাহলে প্লাস ডি অফ এনএচ থ্রি ডিভাইডেড বাই ডিটি ওকে এখন একটা জিনিস খেয়াল করতে বলছি যে মূল সংখ্যা থাকলে ওই মূল সংখ্যা দিয়ে কি করবো ভাগ করবো এখানে নাইট্রোজেনের সাথে কত ছিল কিছু ছিল না মানে ওয়ান তাহলে এখানে ভাগ না করলে কোন সমস্যা নাই সাথে কত আছে তিন তাহলে তিন দিয়ে ভাগ করবা সাথে আছে কত দিয়ে ভাগ করবা দিয়ে ভাগ করবা ঠিক আছে যদি থেকে থাকে তাহলে দিয়ে কি ভাগ করে দিতে হয় বিক্রিয়ার হারের সমীকরণ বানাইতে ঠিক আছে তাহলে বিক্রিয়ার হারের সমীকরণ বানাইতে হইলে অবশ্যই মূল সংখ্যা থাকলে মূল সংখ্যাটা দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা আরেকটা এক্সাম্পল করি আরেকটা এক্সাম্পল করি তোমাকে বলা হয়েছে যে কি তোমাকে বলা হয়েছে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনে আয়োডিনের ঘনমাত্রা সরি আয়োডিন না লিখে আমরা হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা ঠিক আছে হাইড্রোজেন হাইড্রোজেন বিয়োজনে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলারিটি থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলারিটিতে পরিণত হয় ঠিক আছে পরিণত হয় জিজ্ঞেস করছে যে বিক্রিয়ার হার কত হবে বিক্রিয়ার হার কত কি বলছে হাইড্রোজেন আয়োডাইড ঠিক আছে এই হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা 30 সেকেন্ডে 0.05 মোলার থেকে 0.01 মোলারে পরিণত হয় জিজ্ঞেস করছে যে বিক্রিয়ার হার কত ওকে কি বললাম হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা 30 সেকেন্ডে 0.05 মোলার থেকে 0.01 মোলারে পরিণত হয় বিক্রিয়ার হার কত সো এখন বিক্রিয়ার হারে ক্ষেত্রে আমরা কি জানি আমাদের প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে সো হাইড্রোজেন আয়োডাইড যদি বিয়োজিত হয় সেটা কি তৈরি করে সবাই জানি মোটামুটি যে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হইলে হাইড্রোজেন আর আয়োডিন তৈরি করে কি তৈরি করে হাইড্রোজেন আর আয়োডিন সো এটা যদি সমতা করতে চাও তাহলে সামনে কি দিতে হবে একটা দুই দিতে হবে ঠিক আছে হাইড্রোজেন আয়োডাইডকে যদি তুমি কি করতে চাও সমতা করতে চাও তাহলে সামনে একটা কি দিতে হবে দুই আমি দিয়ে দিলাম কোনো সমস্যা নেই ওকে এবার আস হচ্ছে এটা যদি আমি রেট অফ রিয়াকশন ঠিক আছে বের করি মানে বিক্রিয়ার হারটা যদি বের করি যদি আমরা হাইড্রোজেন আয়োডাইড এর সাপেক্ষে বের করি তাহলে কি হবে ডি অফ এইচ আই ডিটি আর সামনে একটা কি আমাদের প্রশ্নে যে ডাটাটা দেওয়া আছে আমাদের প্রশ্নে যে ডাটা দেওয়া আছে সেটা কার জন্য দেওয়া আছে হাইড্রোজেন আয়োডাইড এর জন্য সো আমাদের আর বাকিগুলোকে লিখে কোনো লাভ নাই ঠিক আছে আমাদের বিক্রিয়ায় যে ডাটাটা দেওয়া আছে সেটা কার জন্য দেওয়া আছে হাইড্রোজেন আয়োডাইড এর জন্য সামনে হাইড্রোজেন আয়োডেট এর ইকুয়েশনটাই লিখছি বাকিগুলো লেখার দরকার নাই ঠিক আছে সো এখানে একটু খেয়াল করি এখানে একটা মাইনাস আছে উপরে হচ্ছে কি ডি এখানে ডি দ্বারা কি বুঝাইতেছে এখানে ডি দ্বারা বুঝাইতেছে হচ্ছে পার্থক্য বা পরিবর্তন ডিফারেন্স ঠিক আছে তাহলে উপরে হচ্ছে হাইড্রোজেন আয়োডেট এর ঘনমাত্রার পরিবর্তন আর নিচে হচ্ছে কি সময়ের পরিবর্তন উপরে হচ্ছে কি হাইড্রোজেন আয়োডেট এর ঘনমাত্রার পরিবর্তন আর নিচে হচ্ছে কিসের পরিবর্তন সময়ের পরিবর্তন তো সময়ের পরিবর্তনটা হচ্ছে কত 30 সেকেন্ড তাহলে আমরা এখানে কত বসাবো 30 আর উপর হচ্ছে ঘনমাত্রের পরিবর্তন পরিবর্তনটা হচ্ছে কত 0.05 থেকে 0.01 হইছে তাহলে কি হবে 0.01 0.05 আর এখানে সামনে কি আছে একটা মাইনাস আছে ঠিক আছে মাইনাস কেন দিছিলাম কারণ এটা বিক্রিয়ক ছিল ওকে সো আমরা এখানে কি করব আমরা এখানে মাইনাস 0.01 থেকে 0.05 বাদ দিলে কি থাকে 0.04 আর সামনে একটা কি চলে আসবে একটা মাইনাস চলে আসবে আর 30 গুণ 2 কি হয়ে যাবে 60 সো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস তাহলে 0.04 ডিভাইডেড বাই 60 ঠিক আছে সো भैया এই ক্লাসের কি নোট দেওয়া হবে অবশ্যই দেওয়া হবে কোনো টেনশন নাই তাহলে 0.04 ডিভাইডেড বাই 60 এটা ক্যালকুলেট করলে যা আসে একটু ভাইকে বলেন যা আসবে সেটাই কি হবে মোল পার লিটার পার সেকেন্ড ঠিক আছে এটাই হবে কি তার একক ঠিক আছে তাহলে হাইড্রোজেন আয়োডাইড এর বিয়োজনে বিয়োজনে হাইড্রোজেন ঘনমাত্রা তিরিশ সেকেন্ডে থেকে পরিণত হয় বিক্রিয়ার হার কত বিক্রিয়াটা লিখছি যেহেতু হাইড্রোজেন এর জন্য রেট অফ রিয়াকশন মানে বিক্রিয়ার হারের সমীকরণে হাইড্রোজেন আয়োড্রাইড কি বসাইছি বসাই কি করছি উপরে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড ঘনমাত্রার পরিবর্তন নিচে হচ্ছে সময়ের পরিবর্তন লিখছি লিখছি দেন জাস্ট ওয়ান বসাইছি ঠিক আছে একটু ক্যালকুলেট করে বলবেন ভাই এখানে আনসার কত আসে যে করে দিচ্ছেন থ্যাংক ইউ তাহলে আশা করি কারো বিক্রিয়ার হার নিয়ে কারো কোনো প্রশ্ন নাই বা সমস্যা নাই সমস্যা থাকলে একটু ভয় কমেন্ট করে বলেন আর ক্লিয়ার হলে ভয় একটু বলেন এইটুকু পর্যন্ত ঠিক আছে ওকে তো যারা এটুক পর্যন্ত ক্লিয়ার কারো কোনো সমস্যা না থাকলে আমরা সামনে আগে যাই ঠিক আছে ঠিক আছে তো বিক্রিয়ার হারে কারো কোনো সমস্যা না থাকলে আমরা সামনে আগে যাই ঠিক আছে ওকে ক্লিয়ার সবাইকে আচ্ছা তাহলে একটু ক্লিয়ার হইলে আমরা সামনে আগে যাই আচ্ছা এতক্ষণ ধরে আমরা বিক্রিয়ার হার পড়ছি ঠিক আছে আচ্ছা এখন এবার আসো বিক্রিয়ার হারটা কিসের কিসের উপর নির্ভর করে ঠিক আছে বিক্রিয়ার হারটা কিসের উপর নির্ভর করে ঠিক আছে এই বিক্রিয়ার হারটা নির্ভর করে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে কিসের উপর নির্ভর করে বিক্রিয়ার হার বিক্রিয়ার হার নির্ভর করে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে ঠিক আছে মনে রাখবো যে বিক্রিয়ার হার কিসের উপর নির্ভর করে একটু মনে রাখবো বিক্রিয়ার হার কিসের উপর নির্ভর করে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে ঠিক আছে সো বিক্রিয়ার হার বিক্রিয়ার হার বিক্রিয়ার হার কিসের উপর নির্ভর করে ঘনমাত্রার উপরে ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে বিক্রিয়ার বিক্রিয়ার হারও কি কি হবে হবে বেশি বিক্রিয়কের ঘনমাত্রা যদি কম হয় তাহলে হার কমে যাবে তো তাহলে আমরা কি বলতে পারি বিক্রিয়ার হার ইজ প্রপোশনাল টু বিক্রিয়কের ঘনমাত্রা ঠিক আছে বিক্রিয়ার হার ইজ প্রপোশনাল টু বিক্রিয়কের বিক্রিয়কের ঘনমাত্রা কি বলছি বিক্রিয়ার হার প্রপোশনাল টু ঠিক আছে প্রপোশনাল টু মানে হচ্ছে সমানুপাতি যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়বে ঘনমাত্রা কমে গেলে বিক্রিয়ার হারও কমে যাবে টু বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়বে বিক্রিয়কের ঘনমাত্রা কমলে বিক্রিয়ার হার কমে যাবে ঠিক আছে আচ্ছা আমরা যদি এটাকে ইকুয়েশন দিয়ে প্রকাশ করি বিক্রিয়ার হারকে আমরা কিভাবে লিখছিলাম দেখো তো বিক্রিয়ার হারকে আমরা লিখছিলাম হচ্ছে ডিসি বাই ডিটি ঠিক আছে কিভাবে লিখছিলাম -dc/dt ওকে প্রপোশনাল চিহ্ন দিলাম বিক্রিয়কের ঘনমাত্রকে আমরা কি দ্বারা প্রকাশ করি সি দিয়ে কি দিয়ে প্রকাশ করি সি দিয়ে তাহলে এখানে খেয়াল করো তো -dc/dt প্রপোশনাল চিহ্ন হতে গেলে কি দেই কে দেই প্রপোশনাল চিহ্ন মানে সমানুপাতিক চিহ্ন হতে হলে একটা কি দেই ধ্রুবক এই ধ্রুবকটাকে আমরা কি বলতেছি কে ঠিক আছে এই ধ্রুবকটাকে আমরা কি বলতেছি কে এই যে কে এই কে এর পরিচয়টা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক এটাকে আমরা কি বলি কে কে আমরা কি বলি বিক্রিয়ার হার ধ্রুবক এ কে আমরা কি বলি বিক্রিয়ার হার ধ্রুবক মনে থাকবে এ হচ্ছে কি বিক্রিয়ার হার ধ্রুবক মনে থাকবে আশা করি সবার কে পরিচয় হচ্ছে কি বিক্রিয়ার হার ধ্রুবক তাহলে মাইনাস ডিসি বাই ডিটি ইস প্রপো টু সি এটা কেন সি কারণ বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি হবে বিক্রিয়ার হার তত বেশি হবে তাহলে বিক্রিয়ার হারের সমীকরণ হচ্ছে মাইনাস ডিসি বাই আর বিক্রয়ের ঘনমাত্রা হচ্ছে সি তাহলে মাইনাস ডিসি বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু চিহ্ন উঠে তাহলে একটা কনস্ট্যান্ট দেওয়া লাগে কে ইনটু ঠিক আছে তাই এ কে কি বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক ঠিক আছে ওকে তো এই যে বিক্রিয়ার হার ধ্রুবক এই জিনিসটা কিসের উপর নির্ভর করে এটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে কিসের উপর নির্ভর করে তাপমাত্রার উপর বিক্রিয়ার হার ধ্রুবক কিসের উপর নির্ভর করে তাপমাত্রার উপর নির্ভরশীল এটা কিসের উপর নির্ভরশীল তাপমাত্রার উপর নির্ভরশীল কি বললাম এই যে কে এর পরিচয় দিলাম বিক্রিয়ার হার ধ্রুবক এটা হচ্ছে কিসের উপর উপর নির্ভরশীল নির্ভরশীল তাপমাত্রার ঠিক ঠিক আছে আছে তুমি তুমি যদি যদি কি করো তাপমাত্রা দাও একটা বিজ্ঞানী ছিল আর হেনিয়াস একটা বিজ্ঞানী ছিল হচ্ছে কি আর হেনিয়াস উনি এক্সপেরিমেন্ট করে দেখছে যে তাপমাত্রা বাড়াই দিলে তাপমাত্রা যদি তুমি কি করো বাড়াই দাও বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা কি হয় বাড়ে

দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হার ধ্রুবকটা দ্বিগুণ হয় ঠিক আছে কয় গুণ হয়ে যাবে দ্বিগুণ ঠিক আছে সো উনি এটা দেখার পরে উনি একটা সমীকরণ দিচ্ছে ঠিক আছে উনি বিজ্ঞানের আর্হেনিয়াস দেখছে যে তাপমাত্রা বাড়ে দিলে হার ধ্রুবকের মানটা বাড়ে তাপমাত্রা কমাই দিলে হার ধ্রুবকের মানটা কমে প্রতি দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই দিলে হার ধ্রুবকের মানটা ডাবল হয়ে যায় কয়েক গুণ হয়ে যায় ডাবল সো দেখার পরে উনি একটা সমীকরণ বানাইছে এক্সপেরিমেন্ট করে ওনার সমীকরণটা কি রকম ছিল ওনার সমীকরণটা দেখতে ছিল হচ্ছে কি কে সমান সমান এ ই টু দি পাওয়ার মাইনাস এ ডিভাইডেড বাই আর টি ঠিক আছে এটা দিয়ে কোনো ম্যাথ আসবে না জাস্ট একটু জানার জন্য লিখলাম ঠিক আছে কে সমান সমান এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি ঠিক আছে কে সমান সমান এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি আর এই এক্সপেরিমেন্ট করে এই সমীকরণটা আবিষ্কার করতে ঠিক আছে যে প্রত্যেক 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই দিলে আর ধ্রুব দ্বিগুণ হয়ে যায় উনি এটাকে এক্সপেরিমেন্ট করে কে সমান সমান এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি এটা দ্বারা করেছে আচ্ছা এখন এখানে একটু পরিচয়গুলো জানা দরকার আচ্ছা পরিচয়গুলো আমরা একটু জানি কে পরিচয় কি ভাই আগেই বলে দিছি আর ধ্রুবক কার ধ্রুব ধ্রুবক মাথা ব্যথা করার কোনো দরকার নেই ও থাকুক আরহেনিয়াস একটা মান আছে থাকুক আচ্ছা ই এখানে একটা টার্ম আছে ই নিচে ছোট করে একটা এ দিছি ঠিক আছে কেউ ভাইবোনা যে এর সাথে একে গুণ করা হয়েছে না এখানে ই এর নিচে ছোট করে একটা কি হয়েছে এ ই এ মানে কি বুঝায় এই ই এ মানে বুঝা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি কি বা বাংলায় বলা হয় সক্রিয়ন শক্তি এটাকে কি বলা হয় সক্রিয়ন শক্তি ই কে কি বলা হয় সক্রিয়ন শক্তি ঠিক আছে আচ্ছা তো সক্রিয়ন শক্তি হচ্ছে কি একটা বিক্রিয়া করার জন্য তোমার ন্যূনতম যতটুকু শক্তি লাগবে তাকেই তুমি বলবো হচ্ছে সক্রিয়ণ শক্তি ঠিক আছে আচ্ছা এবার আস হচ্ছে আর কেমিস্ট্রি পূর্ণ আর যদি না বলবো ঠিক আছে আর হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক ঠিক আছে আর মোলার গ্যাস ধ্রুবক কি মোলার গ্যাস ধ্রুবক এটার মান হচ্ছে কি এটার মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার মোল পার অথবা জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন ওকে

উনিটা দেখার পরে এক্সপেরিমেন্ট করছে এক্সপেরিমেন্ট পরে উনি এই সমীকরণটা দাঁড়া করাইছে ঠিক আছে সো এখানে হচ্ছে পরিচয়গুলো একটু ভাইকে বলেন যে ক্লিয়ার কিনা কারো কোনো প্রশ্ন আছে কি না একটু ভাইকে বলেন তাই একটু বসি এক্সাইন বসি আচ্ছা আর এর মান কোনটা কখন ইউজ করব ভালো একটা প্রশ্ন তাই না আর এর মান কখন কোনটা ইউজ করব কই আপনার প্রশ্নের आंसर দিব না ভাইয়া আর কার কি প্রশ্ন আছে একটু ভাইকে বলেন একটু ভাইকে বলেন যে সবাই ক্লিয়ার কিনা ওকে কারো কোনো প্রশ্ন নেই আশা করি তার প্রশ্ন থাকলে ভাইকে একটু কই দেন যে ভাইয়া কি বুঝেন না বা কোনো প্রবলেম থাকলে একটু ভাইকে বলেন যেমন একজন জিজ্ঞেস করছেন যে ভাইয়া আর এর মান কখন কোথায় কোনটা ইউজ করব ঠিক আছে আচ্ছা সো এটা নিয়ে ডিটেইলস হচ্ছে আপনি যখন সেকেন্ড পেপার চ্যাপ্টার পড়বেন ওইখানে ডিটেইলস পাবেন আর ডিটেইলস ওখান থেকে পড়ে নেবেন আর আমি হচ্ছে যে আপনাকে একটু শর্টে আপাতত কাজ চালানোর মতো একটু বলে দিই ঠিক আছে আপাতত কাজ চালানোর মতো আপনাকে একটু শর্টে বলে দি ওকে সো এখানে একটু খেয়াল করি এই জায়গাটাতে একটু খেয়াল করি সো আর এর মান আমরা অনেকগুলো ইউজ করতে পারি আর এর মান অনেকগুলো আছে বাট আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে কোনটা সবচেয়ে বেশি ইউজ করে হচ্ছে কেমিস্ট্রিতে 8.314 জুল পার মোল পার কেলভিন আর আরেকটা ইউজ করি হচ্ছে 0.0821 এটা হচ্ছে লিটার Атমোস্ফিয়ার পার মোল পার কেলভিন ওকে আচ্ছা যখন আপনার চাপ চাপ থাকবে কিসে যখন আপনার চাপ ঠিক আছে চাপ থাকবে হচ্ছে প্যাসকেলে প্যাসকেল এককে কোন এককে যখন আপনার সনুক্ত জায়গায় চাপ থাকবে প্যাস্কেল প্যাসকেল এককে আয়তন থাকবে মিটার কিউব এককে তখন আপনি ইউজ করবেন হচ্ছে 8.314 আর যখন আপনার চাপটা কিসে থাকবে Atmosphere আয়তন থাকবে হচ্ছে লিটারে তখন আপনি ইউজ করবেন হচ্ছে লিটার Atmosphere দিয়ে যে এটা 0.0821 সেটা ইউজ করবেন ঠিক আছে আচ্ছা এখন এখন ব্যাপারটা হচ্ছে এই যে এককটা এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটাকে বলা হচ্ছে কি একক এস আই একক কি একক এস আই ঠিক আছে এস আই একক আর এই এককটাকে বলা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক কি একক এই এককটা হচ্ছে বলা হচ্ছে কি লিটার অ্যাটমসফিয়ার একক ওকে আচ্ছা এখন এখানে আমরা এখানে কেন এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইউজ করবো এখানে আমরা ইউজ করবো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর কেন কারণ হচ্ছে এখানে একটা শক্তির ব্যাপার আছে দেখো এখানে একটা সক্রিয়ণ শক্তি আছে শক্তির একক কি হয় বলো তো শক্তির এস আই একক হচ্ছে জুল

সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হয় প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে বিক্রিয়ার হার বলে ওকে আচ্ছা এবার আসছে হার ধ্রুবক হার ধ্রুবকটা হচ্ছে কোথা থেকে আসছে বিক্রিয়ার হার যখন আর বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক হইছে তো এখানে সমানুপাতিক চিহ্নের মধ্যে একটা ধ্রুবক দিছি এই ধ্রুবকটাকে আমরা বলি হচ্ছে কি হার ধ্রুবক ওকে আচ্ছা এই হার ধ্রুবকটা তাপমাত্রার উপর নির্ভরশীল তাপমাত্রা বাড়া দিলে হার ধ্রুবকের মান বাড়বে কমায় দিলে কমবে এটা বিজ্ঞানী আরহিনিয়াস এক্সপেরিমেন্ট করছে এক্সপেরিমেন্ট করে উনি একটা ইকুয়েশন দাঁড়া করাইছে ঠিক আছে আচ্ছা তো এই ইকুয়েশন থেকে আমাদের কোনো ম্যাথ করা লাগবে না আমাদের ম্যাথ করা লাগবে হচ্ছে আরেকটা ইকুয়েশন থেকে ওই ইকুয়েশনটা আমি একটু লিখে দিই ঠিক আছে ওই ইকুয়েশনটা হচ্ছে কি ln k2 k1 ঠিক আছে আমরা যে একটু আগে পড়ছি k সমান সমান a e to the power minus Ea by rt আমরা যে একটু আগে k সমান সমান a e to the power minus Ea by RT. A e to the power minus Ea by rt পড়ছি না এটাকে যখন আমরা একটু কি করছি এটাকে যখন আমরা একটু মডিফাই করছি কি করছি

হচ্ছে টি ওয়ান তাপমাত্রার হার ধ্রুবক কে ওয়ান এর পরিচয় হচ্ছে কি টি ওয়ান তাপমাত্রার টি ওয়ান তাপমাত্রায় হার ধ্রুবক ঠিক আছে কে ওয়ান এর পরিচয় হচ্ছে কি

ধরো কোশ্চেনে তোমাকে বলা হয়েছে আর একটা বিক্রিয়ার একটি বিক্রিয়ার বিক্রিয়ার সক্রিয়ন শক্তি সক্রিয়ণ শক্তির মান সক্রিয়ন শক্তির মান

থেকে থেকে টু পয়েন্ট টু ওয়ান কিলো জুলপার মোল একে দুইশো বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হলো ঠিক আছে এতে নতুন হার দ্রুব কি হবে ঠিক আছে এতে নতুন না লিখে তুমি লিখতে পারছো পঞ্চাশ ডিগ্রি তোমাকে একটা ডাটা দেওয়া আছে তোমাকে দেওয়া আছে হচ্ছে দুইশো বিশ ডিগ্রি সেলসিয়াসে হার ধ্রুবক ঠিক আছে দুইশো বিশ ডিগ্রি সেলসিয়াস হার ধ্রুবকের মান হচ্ছে পয়েন্ট জিরো জিরো থ্রি ঠিক আছে

আমাদেরকে দেওয়া আছে হচ্ছে সক্রিয়ণ শক্তির মান ইএ এ ই এর মান দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান কিলো জুল কিলো জুল কিলো জুল থেকে আমরা কোথায় চলে যাবো জুলে চলে যাব কারণ আমরা খুবই সিম্পল একটা মানুষ তাই না আমরা কিলো জুলে তুলে সিনিয়া আমরা সবাইকে জুলে নিয়ে আসবো ঠিক আছে তাহলে এটার সাথে কত গুণ করতে হবে এক হাজার ঠিক আছে তাহলে আমরা খুব সিম্পল কি করছি কিলো জুল থেকে জুলে চলে গেছি আচ্ছা এবার দেখো দুইশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমরা পাঁচশো পঞ্চাশ ডিগ্রিতে নিয়ে গেছি তাহলে টি ওয়ান হচ্ছে কত দুইশো বিশ আর তার সাথে কি যোগ করবো দুইশো তিয়াত্তর যোগ করে দিব তাহলে সেটা কিসে চলে গেছে কেলভিনে ঠিক আছে তাহলে কত হয়ে গেছে চারশো তিরানব্বই কেলভিন কত হয়ে গেছে চারশো তিরানব্বই কেলভিন আচ্ছা তারপর টি টু টি হচ্ছে কি আমি এটাকে নিয়ে যাচ্ছি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাঁচশো পঞ্চাশ তাহলে পাঁচশো পঞ্চাশ প্লাস হচ্ছে কি দুইশো তিয়াত্তর ঠিক আছে তাহলে এখানে কত আসে নয় আহ নয়শো তেইশ কত আসে নয়শো তেইশ কেলভিন ঠিক আছে একটু ভুল হইতে পারে যোগ বিয়োগ কোন ভুল হলে ধরে নিবা আর কি ঠিক আছে আচ্ছা তোমাকে তুমি কি করবা লন কে টু কে ওয়ান ই এ বাই আর ওয়ান বাই টি ওয়ান মাইনাস হচ্ছে কি ওয়ান বাই টি টু ওকে জাস্ট এখানে মান বসানোর কলা ই এর মান বসা হচ্ছে টু

এটা আটশো তেইশ ওকে আচ্ছা তো একটু ভাইকে বলেন যে এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা এখান থেকে সলভ করে কেটু এর মান ইজিলি বের করতে পারবেন কিনা ঠিক আছে এখান থেকে করে মান বের করে ফেলবেন আপনার কাছে আনন্দ আছে হচ্ছে কেটু একটু চুপচাপ ঠান্ডা মাথায় কেটুটা বের করে ফেলবেন এছাড়া আর কিছু করার নাই সবাই একটু ভাইকে বলেন যে এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা যে আপনাকে একটা দিক একটা তাপমাত্রায় একটা তাপমাত্রায় হার গ্রুপ দেওয়া আছে তাপমাত্রাটা চেঞ্জ করে আপনি অন্য একটা তাপমাত্রায় গেছেন যা তখন আর ধ্রুবকের মান কত হবে সেটা জিজ্ঞেস করছে ঠিক আছে একটু ভাইকে বলেন এটার আনসার কত হবে আর আছে কিনা ঠিক আছে ওকে ক্লিয়ার ক্লিয়ার হইলে আলহামদুলিল্লাহ আর আনসার যদি বের করতে পারেন যে জাস্ট এটাকে ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করে লনটাকে এই পাশ থেকে পাশে নিয়ে যাবেন লনকে এক পাশ থেকে আরেক পাশে নিতে হলে কি দেওয়া লাগে শিফট লন দিতে হয় কি দিতে হয় এটা ক্যালকুলেশন করার পরে যেটা আসছে শিফট লন দিবেন লনটাকে এই পাশ থেকে পাশে নিলে কি দিতে হয় শিফট লন তো শিফট লন দিয়ে ওই আনসারটাকে বসাই দিবেন বসাই দেওয়ার পরে কে টু বাই ওয়ান সমান সমান যেটা আসছে কে ওয়ান এর মানটাকে ওই পাশে নিয়ে গুণ করে দিবেন ঠিক আছে তাহলে আপনার কি চলে আসবে আনসার চলে আসবে ওকে সবাই কি কি আর কিনা ম্যাগে একটু বলেন তাহলে আমরা সামনে চলে যাই ওকে তাহলে আমরা অনেক কিছু কিন্তু পড়ছি ঠিক আছে কি কি পড়ছি একটু খেয়াল করেন আমরা গ্রিন কেমিস্ট্রি নিয়ে একটু কথা বলছি তারপর আমরা অ্যাটম ইকোনমি ইফেক্টর সেগুলো নিয়ে একটু কথা বলতে বলছি তারপর হচ্ছে কি বিক্রিয়ার হারে গেছি হার থেকে আসছি হার ধ্রুবকে হার ধ্রুবক থেকে আরহেনিয়াসের ইকুয়েশন আরহেনিয়াসের ইকুয়েশন থেকে তারপর হচ্ছে আপনার আমরা চলে আসছি হচ্ছে কি তাপমাত্রার সাথে হার ধ্রুবকের সম্পর্ক এরকম একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কে চলে আসছি ওকে ওকে আমাদের আশা করি কারো কোনো প্রবলেম ফেস করতেছি না ঠিক আছে আচ্ছা ক্লিয়ার ওকে এবার আসুন হচ্ছে আমাদের পরের টপিকটা হচ্ছে লা সাতেলিয়ান নীতি কি পড়বো আমরা পরের টপিকটা হচ্ছে লা নীতি ঠিক আছে ওকে ক্লিয়ার হইলে ভালো আমরা এই পরের টপিকে চলে যাই পরের টপিকটা হচ্ছে লা সাতেলিয়ান নীতি ছোটবেলার একদম ছোটবেলার একটা টপিক ঠিক আছে আমরা কিসে আসি এখন লাশ সাতেলিয়ান নীতি ঠিক আছে ভাইয়া যে থ্রি পয়েন্ট সেভেন টু ইন্টু টেন ইনভার্স থ্রি ওকে তো আমি আপনার কথাটাই লিখে দিচ্ছি থ্রি পয়েন্ট সেভেন টু ইন্টু টেন ইনভার্স থ্রি এবং আপনাকে ধন্যবাদ সলভ করে দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা তো লাতেলিয়ার নীতি তো এখান থেকে মাঝে মধ্যে কিন্তু কি আসে সৃজনশীলের প্রশ্ন আসে ঠিক আছে নীতি থেকে কি আসে সৃজনশীলের প্রশ্ন আসে যে একটা এটাতে কি করবা কি করলে করেই দেখতে হবে ঠিক আছে টু এর মান পয়েন্ট জিরো থ্রি সেভেন আসছে পয়েন্ট জিরো থ্রি সেভেন আচ্ছা একজনের আসছে পয়েন্ট জিরো জিরো থ্রি সেভেন আর আরেকজনের পয়েন্ট জিরো থ্রি সেভেন একটু চেক করে নিবেন কোনো সমস্যা নাই ঠিক আছে লাশে তেলের নীতি কি ছিল ঠিক আছে আচ্ছা ভাইয়ের সাথে একটু মজার গল্প শুনেন একটা মজার গল্প শুনেন ধরেন আপনি কি করতেছেন ধরেন আপনি ঘুমাইতেছেন ঠিক আছে সো ঘুমানোর অবস্থায় আপনি কি অবস্থায় আছেন সাম্য অবস্থায় আছেন ধরেন আপনি ঘুমাইতেছেন ঠিক আছে ঘুমানোর অবস্থায় কি আছেন সাম্য অবস্থায় আসেন এখন আপনার আম্মু এসে কি করছে ধরেন ঘুম ঘুম অবস্থায় ছিলেন এখন আপনাকে আমরা আপনার আম্মু কি করছে ধরেন ধাক্কা দিয়ে ঘুম থেকে ফালাই দিছে ঠিক আছে তাহলে আপনার কি সাম্য অবস্থাটা কি বিঘ্ন ঘটছে বা নষ্ট হয়ে গেছে তা এখন আপনি আবার যদি কি সাম্যাবস্থায় আসতে চান তাহলে কি করবেন ফ্লোর থেকে উইঠা ইসা আবার বিছনা এসে ঘুমাবেন তাই না সো এটা একটা কাহিনী তো এই কাহিনীটাই আলটিমেটলি লাশা তেলে নিতে হয়েছে কিরকম তো একটা বিক্রিয়া উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় ছিল মানে সে শান্তিতে ছিল সাম্যাবস্থায় থাকাকালে যে কোনো একটা নিয়ামক নিয়ামক হিসেবে কি কি হতে পারে তাপমাত্রা চাপ ঘনমাত্রা ঠিক আছে এখন আপনার আম্মু আপনার ধাক্কায় ফালাই দিতে পারে কয় ভাবে তিন ভাবে ধরেন হাত দিয়ে ধাক্কায় ফালাই দিতে পারে ঘুষি মাইরা ফালাইতে পারে বা পা দিয়ে ধাক্কা দিয়ে ফালাই দিতে পারে যে কোনোটা হইতে পারে তাহলে নিয়ামক হচ্ছে কয় রকম তিন রকম তাপমাত্রা চাপ ঘনমাত্রা ঠিক আছে এই নিয়ামক গুলো যদি কি করে পরিবর্তন করে তাপমাত্রা চাপ আর ঘনমাত্রা এই নিয়ামক গুলো যদি কি করে পরিবর্তন করে তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা এমন ভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয় মানে কি মানে আপনি ঘুমাইতেছিলেন সাম্য অবস্থায় ছিলেন আপনার আম্মু কোন একটা নিয়ামক চেঞ্জ করে দিছে হইতে পারে ফ্যান অফ করে দিছে হইতে পারে ধাক্কায় ফালাই দিছে বা কি হইতে পারে ঘুষি দিয়ে বা লাথি দিয়ে ফালাই দিছে তাহলে আপনার সাম্য কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এখন আপনি কি করছেন আবার সাম্য আসার জন্য কি করছেন নিচ থেকে উইঠা ইসা আবার শুইছেন তারপরে যে সাম্য অবস্থায় আসছেন তাহলে সাম্য অবস্থায় যদি আমরা কি করি নিয়ামকের পরিবর্তন করি তাহলে সাম্য অবস্থাটা এমন ভাবে পরিবর্তন হবে যেন নিয়ামক পরিবর্তনের যে ফলাফলটা মানে আপনার আম্মু যে আপনাকে ধাক্কায় ছিল যেই কারণে সাম্যবস্থা ব্রেক করার কারণে আপনি ওই ফলাফলটাকে কি করেন করেন যখন আপনি আপনি নিচ থেকে উঠে এসে বিছনায় বসলেন তখন আবার আগের অর্জন করছেন বুঝছেন আচ্ছা ফ্লোরে ঘুমাইলে কি সমস্যা হবে না তাহলে ফ্যান অফ করে দিবে হইতে পারে ঠিক আছে সো লাশা তেলের নীতি জিনিসটা কি ছিল বড় একটা লাইন ছিল সো আমি মুখ দিয়ে বলতেছি আপনারা খাতায় লিখে ফেলেন কারণ পরীক্ষা আসতে পারে এক মার্ক বা দুই মার্কের জন্য যে উভমুখী বিক্রিয়া সাম্যবস্থায় থাকা কালে আচ্ছা ঠিক আছে সাম্যাবস্থায় থাকা কালে যে কোনো একটা নিয়ামক ঠিক আছে উভমুখী বিক্রিয়া সাম্যবস্থায় থাকা কালে যে কোনো নিয়ামক যে কোনো নিয়ামক নিয়ামকের মধ্যে কি কি হইতে পারে নিয়ামকের মধ্যে হইতে পারে হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা চাপ অথবা ঘনমাত্রা ঠিক আছে তিনটা জিনিস হইতে পারে হইতে পারে ফ্যান অফ করে দিছে হইতে পারে লাঠি দিয়ে ফেলে দিছে অথবা ঘুষি মেরে ফেলা দিছে ঠিক আছে তো তাপমাত্রা চাপ ঘনমাত্রা পরিবর্তন করলে ঠিক আছে তাপমাত্রা চাপ ঘনমাত্রা পরিবর্তন করলে তো আপনাকে যখন ধাক্কায় ফালে দিচ্ছে আপনি কি করছেন ওই ফলাফলটাকে প্রশমিত করার জন্য আপনি কি করছেন নিচ থেকে উঠে আসছেন তাই না তার মানে সাম্যাবস্থাটা পরিবর্তন হয়েছে তাহলে পরিবর্তন করলে বিক্রিয়ার সাম্যাবস্থা বিক্রিয়ার সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তিত হয় এমন ভাবে পরিবর্তিত হয় যা কি করে যা নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে কি করে যা নিয়ামক পরিবর্তনের যা নিয়ামক পরিবর্তনের ফলাফলটাকে কি করে ফলাফল কে প্রশিত করে ঠিক আছে তাহলে কি বললাম বুঝলেন যে উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা থাকা গেলে যে কোনো একটা নিয়ামক তাপমাত্রা চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তিত হবে যা নিয়ামক পরিবর্তনের ফলাফলকে কি করবে প্রভাবিত করবে ঠিক আছে আচ্ছা সো আসেন এখানে কি কি নিয়ামক চেঞ্জ হচ্ছে প্রথম যে নিয়ামকটা চেঞ্জ হচ্ছে সেটা কি প্রথম যে প্রভাবটা সেটা হচ্ছে কি প্রভাব তাপমাত্রার প্রভাব কিসের প্রভাব তাপমাত্রার প্রভাব প্রথম যে প্রভাবটা বা নিয়ামকের প্রভাবটা সেটা হচ্ছে তাপমাত্রার প্রভাব ওকে সো তাপমাত্রা প্রভাবটা দুই রকম ভাবে হইতে পারে তাপমাত্রার প্রভাবকটা প্রভাবটা কয় রকম ভাবে হইতে পারে দুই রকম একটা সে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য আরেকটা হচ্ছে তাপ বিক্রিয়ার জন্য ঠিক আছে এক নম্বর হচ্ছে কিসের জন্য এক নম্বর বিক্রিয়ার জন্য ওকে সো তাপ উৎপাদি বিক্রিয়ার জন্য আরেকটা কি হতে পারে তাপ হাড়ি বিক্রিয়ার জন্য ঠিক আছে সো তাপ উৎপাদী মানে কি তাপ উৎপাদি মানে হচ্ছে ধরেন আপনাকে বলা হইলো এ আর বি বিক্রিয়া করে সিআরডি তৈরি করছে ঠিক আছে তাপ উৎপাদী মানে কি এ আর ডি ডি করে সিআরডি তৈরি করছে তৈরি করার সময় প্রচুর পরিমাণে কি তৈরি করছে তাপ তৈরি করছে ঠিক আছে তাপ উৎপাদী মানে কি এ আর বি বিক্রিয়া করে সিআরডি তৈরি করার সময় প্রচুর পরিমাণে কি তৈরি করছে তাপ তৈরি করছে ঠিক আছে আর তাপ উৎপাদি বিক্রিয়ার ডেল এইচ এর মানটা কি হয় আমরা সবাই জানি তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মানটা হয়েছে নেগেটিভ ঠিক আছে তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান কি হয় নেগেটিভ আর এ আর বি বিক্রিয়া বিক্রিয়া করে সিআরডি তৈরি করার সময় প্রচুর পরিমাণে কি তৈরি করবে তাপ তৈরি করবে ঠিক আছে আচ্ছা এখন তুমি যদি চিন্তা করো যে আমি তাপমাত্রা কি করব বাড়াই দিব কি করব আমি কি করব এখানে তাপমাত্রাকে কি করব বাড়াই দিব কি করব তাপমাত্রাকে যদি আমি কি করি তাপ উৎপাদি বিক্রিয়া যদি আমি তাপমাত্রাকে বাড়াই দিই ওকে তো তুমি চিন্তা করো তাপ সব সময় কোন দিকে যায় তাপ সব সময় কি যায় বেশি থেকে কমের দিকে যায় তাই না একটা গরম বস্তু একটা ঠান্ডা বস্তুকে যদি তুমি কানেক্ট করো একটা গরম আর একটা ঠান্ডা বস্তুকে যদি তুমি কানেক্ট করো তাহলে কি হবে ঠান্ডা বস্তুটা গরম বস্তুটা কি হয়ে যাবে ঠান্ডা কি হয় গরম থেকে ঠান্ডার দিকে ঠান্ডার দিকে ঠান্ডা বস্তুর দিকে ফ্লো হয় ঠিক আছে আচ্ছা এখন তুমি কি করছো দেখো তো এখন তুমি আহ তাপমাত্রাটাকে কি করছো বাড়াই দিছো কি করছো তাপমাত্রাটাকে বাড়াই দিছো তো এই পাশটা কি হয়ে গেছে বেশি হয়ে গেছে তাপের পরিমাণটা কি গেছে বেশি সো আমাদের বিক্রিয়কারী উৎপাদের মধ্যে উৎপাদের তাপের পরিমাণ কি হয়ে গেছে বেশি হয়ে গেছে উৎপাদের তাপের পরিমাণ কি হয়ে গেছে বেশি সো বেশি থেকে কোন দিকে যাবে কমের দিকে চলে আসবে তাহলে উৎপাদ থেকে কোন দিকে চলে আসবে কমের দিকে মানে বিক্রিয়কের দিকে সো বিক্রিয়কের দিকে চলে আসছে তার মানে কোন বিক্রিয়া হইতেছে পশ্চাৎমুখী বিক্রিয়া কি বিক্রিয়া হইতেছে পশ্চাৎমুখী বিক্রিয়া সো আমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা বাড়াই দেই তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার পরিমাণ কি হবে বেশি হবে ঠিক আছে সো পশ্চাৎমুখী বিক্রিয়ার পরিমাণটা কি হবে বেশি হবে ঠিক আছে আরেকবার একটু বলি তাপ উৎপাদি মানে হচ্ছে এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করার সময় প্রচুর পরিমাণে তাপ তৈরি করছে এখন এই তাপ উৎপাদি বিক্রিয়া যদি তুমি কি করো তাপ বাড়াই দাও তাপ বাড়াই দাও মানে হচ্ছে এই পাশটাকে বাড়াই দিছো মানে উৎপাদের তাপের পরিমাণ বাড়াই দিছো সো সবসময় কোন দিক থেকে কোন দিকে যায় বেশি থেকে কমের দিকে তাহলে ডান থেকে বামে চলে আসবে মানে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে চলে আসবে তার মানে কোন বিক্রিয়া বেশি হবে পশ্চাৎমুখী বিক্রিয়া ঠিক আছে আর যদি কি করো উল্টা কাজ করো উল্টা কাজ মানে হচ্ছে কি তাপমাত্রা কমাই দাও কি করো তাপমাত্রা কমাই দাও তাপমাত্রা কি করো কমাই দাও তার মানে তাপ কোন দিকে আছে এদিকে আছে সো তাপমাত্রাকে যদি তুমি কি করো কমাই দাও তাপ কমে গেছে তাপ কমে গেছে কোন সাইডে কমে গেছে উৎপাদের সাইডে তাপ কমে গেছে উৎপাদের সাইডে তাপ কমে গেছে উৎপাদে সাইজে যেহেতু তাপ কম আছে তার মানে অবশ্যই বিক্রিয়কের বেশি আছে তাহলে বেশি থেকে কোন দিকে যাবে কমের দিকে যাবে তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়া মানে কি সম্মুখ বিক্রিয়া হওয়া কি হওয়া সম্মুখমুখী বিক্রিয়া হওয়া ঠিক আছে তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার মানটা কি হবে বেশি হবে ঠিক আছে তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াই দিলে পশ্চাতমুখী বিক্রিয়ার মান বেশি হবে বেশি হয় সাম্যাবস্থাটা শেয়ার অর্জন করবে আর তাপমাত্রা কমাই দিলে সম্মুখমুখী বিক্রিয়ার মানটা বেশি হয়ে সাম্যবস্থাটা আবার অর্জন করবে ঠিক আছে সবাই একটু ভাইকে বলেন যে যে তাপ দিলে কি হয় তাপমাত্রা কমাই দিলে কি হয় ঠিক আছে তাহলে উৎপাদ থেকে বিক্রিও আসবে তার মানে পশ্চাৎমুখী বিক্রিয়া বেশি হবে আর তাপমাত্রা কমাই দেওয়া মানে উৎপাদে তাপের পরিমাণ কমে গেছে তাহলে বিক্রিও বেশি বেশি থেকে কমে দিকে যাবে তার মানে সম্মুখমুখী বিক্রিয়াটা বেশি হবে ঠিক আছে সবাই একটু ক্লিয়ার কিনা ভাইকে বলেন ঠিক আছে আচ্ছা এবার আস হচ্ছে ক্লিয়ার ওকে সো এবার আস হচ্ছে তাফারি বিক্রিয়া এবার আস হচ্ছে কোথায় তাফারি বিক্রিয়া ওকে এখন তাফারি বিক্রিয়া যদি আমি কি করি একটা एग्जांपल দেই লাইক হচ্ছে কি এ আর বি বিক্রিয়া করছে বিক্রিয়া করে সি আর ডি তৈরি করার সময় তাপ উৎপন্ন করে নেই তাপ কি করছে হারাইছে তাপ তাফারি মানে কি সে তাপ উৎপন্ন করে নাই তাপ কি করছে হারাইছে তো তাপ হারানোর জন্য আমি এখানে কি দিব

আর কি তৈরি করছে সিআরডি বুঝছি ডি বিক্রয় করে যেখানে ঠিক আছে সহজ ভাবে চিন্তা করো এখন তুমি কি চিন্তা করো তো একটু এখন তুমি একটু চিন্তা করো তুমি যদি কি করো তাপমাত্রা বাড়াই দাও এখন তুমি যদি কি করো তাপমাত্রাকে কি করো বাড়াই দাও তুমি যদি এখন কি করো তাপমাত্রাকে বাড়াই দাও তাপমাত্রা হইছে কোন সাইডে আছে এই সাইডে আছে বাম সাইডে তাপমাত্রা কি করছো বাড়াই দিছো কোন অংশটাকে বাড়াইছো বাম অংশটাকে কোন অংশটাকে বাড়াই দিছো বাম অংশ বাম অংশ মানে হচ্ছে কি বিক্রিয়ক তাহলে বিক্রিয়ক বিক্রিয়কের তাপের পরিমাণ কি হয়ে গেছে বেশি হয়ে গেছে তাহলে উৎপাদে কম আছে তাহলে বেশি থেকে কমের দিকে যাবে তার মানে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে তার মানে কোন বিক্রিয়া বেশি হবে সম্মুখমুখী বিক্রিয়াটা বেশি হবে ঠিক আছে তার মানে সম্মুখমুখী বিক্রিয়াটা কি হবে বেশি হবে ঠিক আছে তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ায় সরি তাপ হারি তাপমাত্রা বাড়াই দিলে সম্মুখমুখী বিক্রিয়াটা কি হয় বেশি হয় কেন কারণ আমাদের তাপ হচ্ছে কোন সাইডে আছে বিক্রিয়কের সাইডে আছে তাহলে বিক্রিয়কে তাপের পরিমাণ বেশি উৎপাদে কম বেশি থেকে কমের দিকে যাবে তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ মানে সম্মুখমুখী বিক্রিয়া বেশি হবে ঠিক আছে আর যদি কি হয় তাপমাত্রা আমরা কমাই দেই কি করি তাপমাত্রা কমাই দেই কি হবে আমাদের এখন এই যে তাপ তাপের অংশটা কি হয়ে গেছে কমে গেছে তাপমাত্রা কমে গেছে কোন সাইড এটা বিক্রিয়কের সাইড বিক্রিয়কের সাইড কমে গেছে তার মানে উৎপাদে বেশি আছে তাহলে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসবে তার মানে কোন বিক্রিয়া বেশি হবে পশ্চাৎমুখী বিক্রিয়াটা বেশি হবে ঠিক আছে কি হবে পশ্চাৎমুখী বিক্রিয়াটা বেশি হবে ঠিক আছে ওকে সো ভাইকে একটু ক্লিয়ার করে বলেন যে আমরা লাশে তেলে নীতিতে তাপমাত্রার প্রভাব কয়টা দেখছি দুইটা একটা হচ্ছে তাপ উৎপাদির জন্য একটা হচ্ছে তাপ হারির জন্য একটু ভাইকে বলেন যে ক্লিয়ার কিনা যে তাপ উৎপাদিত তাপমাত্রা বাড়াই দিলে কি হয় তাপ হারিতে তাপমাত্রা বাড়াই দিলে কি হয় বা কমাই দিলে কি হয় একটু আমরা তাপমাত্রার প্রভাব ক্লিয়ার আমরা হচ্ছে আমাদের কি চাপের প্রভাবে কিসে চলে আসব চাপের প্রভাব ঠিক আছে দুই নাম্বার যে প্রভাবটা সেটার নাম হচ্ছে কিসের প্রভাব চাপের প্রভাব ওকে তো দুই নাম্বার যে প্রভাবটা সেটা নাম হচ্ছে কিশের প্রভাব চাপের প্রভাব ওকে এখন চাপ বাড়াই দিলে কি হবে কমাই দিলে কি হবে ঠিক আছে সো চাপের প্রভাবটা কিসের উপর নির্ভর করে চাপের প্রভাবটা নির্ভর করেছে আছে মোল সংখ্যার উপরে কিসের উপর নির্ভর করে মোল সংখ্যা কিসের উপর নির্ভর করে মোল সংখ্যার উপর চাপের প্রভাব কিসের উপর নির্ভর করে মোল সংখ্যার উপরে মনে থাকবে চাপের প্রভাব কিসের উপর নির্ভর করে মোল সংখ্যার উপরে কিসের উপর নির্ভর করে মোল সংখ্যার উপরে ওকে সো ধরো তোমাকে বলাයිছে দুই মোল এ তিন মোল বি বিক্রিয়া করে কি তৈরি করছে সি আর ডি ঠিক আছে দুই মোল এ তিন মোল বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করছে আর এখানে একটা গ্যাস হইতে হবে এখানেও গ্যাস হইতে হবে এখানেও গ্যাস হইতে হবে এখানেও গ্যাস হইতে হবে ঠিক আছে তাহলে চাপের প্রভাবটা কিসের উপর নির্ভর করে গ্যাসিয়াস মোলের উপরে কিসের উপরে গ্যাসের মোলের উপরে ঠিক আছে গ্যাসের মোল হইতে হবে তুমি সলিডের মোল কাউন্ট করে লাভ নাই ঠিক আছে তোমরা অবশ্যই এটা কি হইতে হবে মোল যখন কাউন্ট করবা গ্যাস হইতে হবে যেমন এই পাশে এই পাশে কয় মোল আছে মোল কয় আছে পাঁচ মল এই পাশে কয় মোল আছে বলো তো দুই মোল ঠিক আছে এখন যদি তুমি কি করো চাপ বাড়াই দাও কি করো চাপ বাড়াই দাও তুমি যদি এখন কি করো চাপ বাড়াই দাও তাহলে সবসময় কি হবে বেশি থেকে কমের দিকে যায় তোমাকে একটু আগে শিখেছি কোন দিকে যায় বেশি থেকে কমের দিকে বেশি থেকে কমের দিকে বেশি থেকে কমের দিকে তাহলে এখানে যেহেতু পাঁচ বল আছে এখানে দুই বল আছে তাহলে বেশি দিকে কমের দিকে যাবে তাহলে কি হবে কোন বিক্রিয়া বেশি হবে পাঁচ থেকে দুই মানে বিক্রিয় থেকে উৎপাদে যাচ্ছে তার মানে কোন বিক্রিয়া বেশি হবে সম্মুখমুখী বিক্রিয়াটা বেশি হবে কি বিক্রিয়া বেশি হবে সম্মুখমুখী বিক্রিয়ার পরিমাণ বেশি হবে ঠিক আছে তো আমি যদি চাপ বাড়াই দিই সম্মুখমুখী বিক্রিয়ার পরিমাণটা কি হবে বেশি হবে আচ্ছা এমন হইতে পারে কি আমি চাপ কমাই দিছি চাপ কি করছি কমাই দিছি তাহলে চাপ কমাই দিলে কি হবে যেহেতু চাপ বাড়াই দিয়েছে আর কি সম্মুখমুখী বিক্রিয়া বেশি হইছে তাহলে চাপ কমাই দিলে কি হবে পশ্চাৎমুখী বিক্রিয়াটা বেশি হবে ঠিক আছে পশ্চাৎমুখী বিক্রিয়াটা কি হবে বেশি হবে ঠিক আছে সো চাপটা কিসের উপর নির্ভর করে গ্যাসের মোল সংজ্ঞার উপরে ঠিক আছে মোল সংখ্যা কাউন্ট করার সময় অবশ্যই গ্যাস দিবা ঠিক আছে সো এদিকে গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 5 এদিকে হচ্ছে 2 বেশি থেকে কমের দিকে যাবে 5 থেকে 2 এর দিকে চাপ বাড়াই দিছো তাহলে 5 থেকে 2 মানে হচ্ছে সামনের দিকে যাচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার পরিমাণটা বেশি হইছে চাপ কমাই দিলে পশ্চাৎমুখী বিক্রিয়ার পরিমাণ বেশি হবে ঠিক আছে আশা করি সবাই ক্লিয়ার সবাই কি ক্লিয়ার কিনা ভাই একটু বললো যে চাপের প্রভাবটা ক্লিয়ার কিনা আর একটা বলো ধরো দুই মোল হাইড্রোজেন আয়োডাইড গ্যাসীয় অবস্থায় করে কি তৈরি করছে মোল হাইড্রোজেন আর মোল আয়োডিন তোমাকে বলা হইছে চাপ বাড়াই দিছো কি করছো তুমি চাপ বাড়াইছো তাহলে এখন সাম্যাবস্থা কোন দিকে যাবে আচ্ছা একজন জিজ্ঞেস করছে ভাইয়া আগের থেকেই তো মন সংখ্যা বেশি তাহলে পশ্চাৎমুখী হয় কিভাবে ওকে তো একটু খেয়াল করো চাপ বাড়াই দিলে চাপ বাড়াই দিলে বেশি থেকে কমের দিকে যাবে ঠিক আছে কি বলছি চাপ বাড়াই দিলে বেশি আগের মতোই তো যে সবসময় কি করে বেশি থেকে কমের দিকে যায় এখন তুমি চিন্তা করো চাপ বাড়াই দিছো তাহলে কি করবে পাঁচ এ মন সংখ্যা আছে আর এখানে আছে দুই মোল সংখ্যা তাহলে পাঁচ থেকে কোন দিকে যাবে এর দিকে মানে বেশি থেকে কম তাহলে বিক্রিয়ক থেকে কোন দিকে যাচ্ছে উৎপাদের দিকে যাচ্ছে তার মানে কোন বিক্রিয়া সম্মুখমুখী তাহলে চাপ বাড়াই দিসো যেহেতু সম্মুখমুখী হইসো তাহলে চাপ কমাই দিলে কি হবে উল্টাটা হবে কষ্টটমুখী হবে ঠিক আছে সো চাপ বাড়াই দিলে বেশি থেকে কমের দিকে চাপ কমাই দিলে কম থেকে বেশির দিকে ঠিক আছে কম মন সংখ্যা থেকে বেশি মন সংখ্যার দিকে ওকে সো একটু ভাইকে এটা আনসার করার চেষ্টা করো তো যে দুই মোল হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করে একমল আয়োডিন আর একমল হাইড্রোজেন তৈরি করছে এখানে চাপ বাড়া দিলে কি হবে একটু ভাইকে আনসার করে বলো একটু ভাইকে আনসার করে বলো আচ্ছা তো বলছেন যে কিছুই হবে না ঠিক আছে আর বাকি দু একজন কেউ বলেন যে কি অবস্থা আমি যদি এখানে চাপ বাড়াই দিই বা কমাই দিই কি হবে দুই মোল হাইড্রোজেন আয়োডাইড দুই মোল হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করে মোল হাইড্রোজেন তৈরি করছে সবাই ঠিক আছে না ঠিক আছে কেন পরিবর্তন হবে না কারণ হচ্ছে এই পাশে গ্যাসি অবস্থায় কয় মোল আছে দুই মোল এই পাশে এক আর এক আছে দুই মোল ঠিক আছে সো চাপ বাড়াই দিলে কি হবে না কোন রকম সাম্যাবস্থা কি হয় না পরিবর্তন হয় না মানে চাপের কোনো প্রভাব নাই তুমি লিখবা যে চাপের কি নাই এই বিক্রিয়ায় চাপের প্রভাব নেই ঠিক আছে এই বিক্রিয়ায় কি নাই চাপের কোনো প্রভাব নাই ঠিক আছে মানে চাপ বাড়াই দিলে বা কমাই দিলে কি হবে না কোনো কিছুই হবে না কোনো চাপের কোনো প্রভাব নাই ঠিক আছে আচ্ছা সো আমাদের চাপের প্রভাব গেসে গে তারপর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার কি প্রভাব তিন নাম্বার হচ্ছে ঘনমাত্রার প্রভাব কিসের প্রভাব ঘনমাত্রার প্রভাব ঠিক আছে তিন নাম্বারে আমরা কি রে শিখবো বা দেখবো ঘন প্রভাব ঠিক আছে কিসের প্রভাব ঘনমাত্রার প্রভাব ঠিক আছে তো ঘনমাত্রার প্রভাবটা কিভাবে দেখব ধরো তোমাকে বলা হয়েছে দুই মল এ আর একমল বি বিক্রিয়া করে তিনমল সি আর দুই মল ডি তৈরি করছে ঠিক আছে দুই মল এ একমল বি বিক্রিয়া করে তিন মল সি আর দুই মল ডি তৈরি করছে ওকে আচ্ছা তো তোমাকে বলাইছে তুমি যদি এখন এর ঘনমাত্রা বাড়াই দাও কার ঘনমাত্রা বাড়াই দাও এর ঘনমাত্রাটা কি কি বাড়াই দাও ঠিক আছে এর ঘনমাত্রাটা বাড়াই দাও তাহলে কি হবে সো এ কোন পাশে আছে বলো তো এ আছে হচ্ছে বিক্রিয়কের পাশে কোন পাশে আছে বিক্রিয়ক তাহলে থেকে তুমি বাড়াই দিছো বাড়াই দিলে সে কোথায় চলে যাবে উৎপাদের দিকে চলে যাবে বেশি থেকে কমের দিকে বেশি থেকে কম থিওরিটা খুব ইজি বেশি থেকে কমের দিকে যাবে ঠিক আছে সো তুমি যদি ঘনমাত্রাটাকে বাড়াই দাও এর ঘনমাত্রা কোন পাস বেশি বাম পাসটা বেশি সো বিক্রিয়ক বেশি তাহলে উৎপাদ হচ্ছে কম বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে তার মানে কোন বিক্রিয়া বেশি হবে সম্মুখমুখী বিক্রিয়াটা বেশি হবে ঠিক আছে কি হবে সম্মুখমুখী বিক্রিয়াটা বেশি হবে আবার যদি তুমি কি করো এর ঘনমাত্রা কমাই দাও এর ঘনমাত্রা কমাই দাও মানে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা কম উৎপাদের ঘনমাত্রা বেশি তাহলে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসবে তার মানে কোন বিক্রিয়া বেশি হবে পশ্চাৎমুখী বিক্রিয়া বেশি হবে কি হবে পশ্চাৎমুখী বিক্রিয়াটা বেশি হবে ঠিক আছে তাহলে কি বললাম এর ঘনমাত্রা বাড়াই দিলে সম্মুখ হবে এর ঘনমাত্রা দিলে বেশি হবে ঠিক আছে। আচ্ছা যদি তুমি এই কাজ করতে যে ঘনমাত্রা বাড়াই দিচ্ছ কি করতেছ সি এর ঘনমাত্রাটা কি করছো সি এর ঘনমাত্রাকে বাড়াই দিচ্ছ কাকে বাড়াই দিচ্ছ সি এর ঘনমাত্রা সি সি মানে হচ্ছে কোনটা উৎপাদ উৎপাদকে তুমি বাড়াই দিছ তার মানে বিক্রিয়ক কম তাহলে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে তার মানে কোন বিক্রিয়া বেশি হবে পশ্চাৎমুখী বিক্রিয়াটা বেশি হবে কি হবে পশ্চাৎমুখী বিক্রিয়াটা বেশি হবে তার মানে সি কে বাড়াই দাও মানে হচ্ছে উৎপাদটা বেশি তাহলে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে তার মানে পশ্চাৎমুখী বিক্রিয়া বেশি হবে আর যদি এবার তুমি সি এর ঘনমাত্রা কমাই দাও তার মানে উৎপাদ কম বিক্রিয়ক বেশি তাহলে কোন বিক্রিয়া বেশি হবে সম্মুখমুখী বিক্রিয়াটা বেশি হবে ঠিক আছে কি হবে সম্মুখমুখী বিক্রিয়াটা বেশি হবে ঠিক আছে স্যার আপনারা একটু ভাইকে আনসার দেন তো যদি এই বিক্রিয়ায় আমি বিয়ের ঘনমাত্রা বাড়াই দিই ঠিক আছে বিয়ের ঘনমাত্রা বাড়াই দিই তাহলে কি হবে বিক্রিয়া কোন দিকে যাবে যদি আমি বিয়ের ঘনমাত্রা বাড়াই দিই তাহলে বিক্রিয়ায় কোন দিকে যাবে একটু আনসার দেন ভাইয়াকে সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে যাবে যদি আমি বিয়ের ঘনমাত্রা বাড়াই দিই সম্মুখমুখী হ্যাঁ ঠিক আছে যদি আমি বি এর ঘনমাত্রা বাড়াই দিই তাহলে বিক্রিয়াটা কোন দিকে চলে যাবে সম্মুখমুখী কারণ হচ্ছে বি কোন সাইডে আছে বিক্রিয়া হবে মুখী বিক্রিয়াটা বেশি হবে কি হবে সম্মুখ মুখী বিক্রিয়াটা বেশি হবে ঠিক আছে ওকে সাবাস যারা আনসার দিচ্ছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং থ্যাংক ইউ আচ্ছা তো এখন আসে হচ্ছে একটা एग्जांपल ঠিক আছে এটা সিকিউ তে মাস্ট মাস্ট আসে ঠিক আছে সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ধরো তোমাকে অ্যামোনিয়া তৈরি করার যে প্রক্রিয়া সেটা তৈরি করতে বলছে ঠিক আছে অ্যামোনিয়া তৈরি করার যে প্রক্রিয়া বা যে বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি করে হয় সেই বিক্রিয়ার বা প্রক্রিয়াটার নাম কি সবাই কি জানে কিনা একটু ভাইকে বলো অ্যামোনিয়া তৈরি করার যে বিক্রিয়া সেই বিক্রিয়াটার নাম কি যেমন এক মোল নাইট্রোজেন তিন মোল হাইড্রোজেন বিক্রিয়া করছে বিক্রিয়া করে কি তৈরি করছে দুই মল অ্যামোনিয়া তৈরি করছে কি তৈরি করছে দুই মল অ্যামোনিয়া তৈরি করছে ঠিক আছে এখন এই যে বিক্রিয়াটা হয়েছে এই বিক্রিয়াটা একটা নাম আছে এই বিক্রিয়াটার নাম হচ্ছে হেবার বস পদ্ধতি কি পদ্ধতি এই বিক্রিয়াটার নাম হচ্ছে হেবার বস পদ্ধতি ঠিক আছে এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি পদ্ধতি হেবার বস পদ্ধতি কি পদ্ধতি হেবার বস পদ্ধতি হেবার বস পদ্ধতি ঠিক আছে আচ্ছা তো নাইট্রোজেন এক মোল নাইট্রোজেন তিন মোল হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে এর ডেল এইচ এর মান হচ্ছে কত এই বিক্রিয়া ডেল এইচ এর মান হচ্ছে 92.31 কিলো জুল পার মোল একটু বলো তো ভাইয়াকে এখানে ডেল এইচ এর মানটা নেগেটিভ তার মানে এটা কি তাপ উৎপাদী না তাপহারী এই বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপারি এই বিক্রিয়া ডেল এর মান যেহেতু নেগেটিভ ডেল এইচ এর মান যেহেতু নেগেটিভ তাহলে এটা কি তাপ উৎপাদী নাকি তাপারি ঠিক আছে এখন পরীক্ষায় প্রশ্নে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে পরীক্ষার হ্যাঁ এর মানে তাপ রাইট তোমাকে পরীক্ষার প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে এই যে বিক্রিয়ায় তুমি 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 কিভাবে 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 অ্যামোনিয়ার উৎপাদন বাড়াবে অ্যামোনিয়া এর উৎপাদন বাড়াবে ঠিক আছে কি জিজ্ঞেস করছে যে তুমি কিভাবে অ্যামোনিয়া এর উৎপাদন বাড়াবে ওকে আচ্ছা তো তাহলে প্রথমে আমরা যদি তাপমাত্রার প্রভাবটা চিন্তা করতে যাই ঠিক আছে প্রথমে আমরা কি করতে যাই তাপমাত্রার প্রভাবটা চিন্তা করতে যাই যে নাইট্রোজেন আর তিন মল হাইড্রোজেন বিক্রয় করে দুই মল অ্যামোনিয়া তৈরি করছে আর তাপ তৈরি করছে তাপ উৎপাদি যেহেতু তাপ তৈরি করছে কতটুকু তাপ তৈরি করছে বিরানব্বই দশমিক তিন কিলো জুলপার মল ওকে এখন তুমি চিন্তা করো তোমার কি বাড়ানো দরকার অ্যামোনিয়া বাড়ানো দরকার ঠিক আছে এটা আমরা এখন আনসার করতেছি পরীক্ষার প্রশ্নে জিজ্ঞেস করতে ওকে তো এখন খেয়াল করো এর একটা কি বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া এখন যদি তুমি কি করো অ্যামোনিয়ার উৎপাদন বাড়াইতে চাও অ্যামোনিয়ার উৎপাদনটা কি করবা বাড়াবা তাহলে তোমার বিক্রিয়াটা অবশ্যই কোন দিকে যেতে হবে সম্মুখ দিকে যেতে হবে কোন দিকে যেতে হবে সম্মুখ দিকে মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতে হবে কোন দিকে যাইতে হবে সম্মুখ দিকে ওকে এখন তুমি চিন্তা করো তুমি যদি কি করো তাপমাত্রা বাড়াই দাও তুমি যদি কি করো তাপমাত্রা বাড়াই দাও তাপমাত্রা বাড়াই দিলে এই জায়গাটা বেশি হয়ে যাবে এই জায়গাটা বেশি মানে হচ্ছে উৎপাদ বেশি উৎপাদ বেশি মানে হচ্ছে বিক্রিও কম তাহলে কোন দিকে চলে যাবে পশ্চাৎমুখী তাহলে তোমার তাপমাত্রা বাড়াই কিন্তু কি নাই কোনো লাভ নাই তাই তাপমাত্রা আমরা কি করব কমাই দিব তাপমাত্রা কি করব কমাই দিব ঠিক আছে যে আমাদের যদি সম্মুখমুখী হইতে হয় তাহলে আমরা কি করব তাপমাত্রাটা কমাই দিব ঠিক আছে তাহলে তাপমাত্রা কমাই দিলে অ্যামোনিয়া এর উৎপাদন কি হবে বলতো বাড়বে ঠিক আছে ঠিক আছে তাপমাত্রা কমাই দিলে অ্যামোনিয়া এর উৎপাদন বাড়বে ওকে বাট এখানে একটা সমস্যা আছে কি সমস্যা আছে তুমি কি পড়ছো তো তাপমাত্রা কমাই দিলে বিক্রির হার ধ্রুবকের মান কি হয়েছে কমে যায় তাপমাত্রা কমাই দিলে বিক্রিয়ার হার ধ্রুবকের মান কমে যায় মানে বিক্রিয়া স্লো হয়ে যায় কি হয়ে যায় স্লো so তুমি যদি তাপমাত্রা কমাই দাও কমাইতে কমাইতে জিরো করে ফেলছো মাইনাস করে ফেলছো তাহলে তোমার কি লাভ হবে না কোনো লাভই হবে না কেন কারণ তুমি যদি তাপমাত্রা কমাইতে থাকো কমাইতে থাকলে বিক্রিয়া কি হতে থাকে স্লোমিতে থাকে তো তাহলে তখন তার উৎপাদ বাড়বেই না মানে কোনো বিক্রিয়াই হবে না তাহলে তুমি তাপমাত্রা মন মতো কমাইতে পারবে না ঠিক আছে তুমি মন মতো তাপমাত্রা কমাইতে পারবে না তো এই জন্য তাহলে তাপমাত্রা কমাই দিলে অ্যামোনিয়া উৎপাদন বাড়বে কিন্তু কিন্তু একটা নির্দিষ্ট নিমিটের বেশি কিন্তু কিন্তু সাড়ে চারশো সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এর নিচে গেলে ঠিক আছে মানে তুমি যদি একটা নির্দিষ্ট তাপমাত্রা নিচে চলে যাও বিক্রিয়াটা এত স্লো হয়ে যায় যে বিক্রিয়া কমপ্লিটই হয় না ঠিক আছে নিচে গেলে বিক্রিয়া এত স্লো হয় স্লো হয় যে বিক্রিয়া কি হয় না শেষ হয় না ঠিক আছে শেষ হয় না মানে হচ্ছে সাড়ে চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো ডিগ্রি যদি তুমি কি করো নিচে চলে যাও বিক্রিয়া এত স্লো হবে যে বিক্রিয়া কি হবে না কোনো কখনোই কমপ্লিট হবে না ঠিক আছে সো এই জন্য এই জন্য এই বিক্রিয়ায় এই জন্য এই বিক্রিয়ায় ত্যানুকূল তাপমাত্রা অত্যানুকূল মানে অত্যানুকূল মানে হচ্ছে মানে উপযোগী তাপমাত্রা হচ্ছে কি সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এই জন্য এই দিক তুমি সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াসের নিচে যেতে পারবে না অত্যানুকূল মানে উপযোগী তাপমাত্রা হচ্ছে কত সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এটা হচ্ছে তাপমাত্রার প্রভাব যে এটা একটা যেহেতু তাপত্যাধি বিক্রিয়া তাপত্যাদি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপমাত্রা কমাই দিলে সম্মুখমুখী বিক্রিয়া বেশি হবে মানে এমনই বেশি তৈরি হবে কিন্তু তাপমাত্রা আমি কখনো কমাইতে কমাইতে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো নিচে যেতে পারবো না এর নিচে চলে গেলে বিক্রিয়া এত স্লো হবে যে বিক্রিয়া আর কখনোই কমপ্লিট হবে না এই জন্য এই বিক্রিয়ার অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস ওকে এবার আসেন হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে চাপের প্রভাব ঠিক আছে আর চাপের প্রভাবটা আপনারা এক একটু বলেন চাপের প্রভাবতে একটু ভাইকে আপনারা বলেন যে চাপ কি করব আমরা এই কি চাপ বাড়াই দিব নাকি চাপ কমাই দেবো এমন উৎপাদন বেশি পাওয়ার জন্য একটু ভাইকে কমেন্ট করে বলেন আচ্ছা তো আমরা চাপ নিয়ে কথা বলতেছিলাম চাপ কি করব আচ্ছা তো আমরা কথা যে আমরা যদি উৎপাদ মানে অ্যামোনিয়ার পরিমাণ বাড়াইতে চাই তাহলে আমরা কি করব চাপ বাড়াবো নাকি চাপ কমাবো ঠিক আছে তো একজন দুইজন বলছে হচ্ছে কি ভাইয়া চাপ বাড়াই দিবো ঠিক আছে তো এখন খেয়াল করো তো এই বিক্রিয়ায় আমরা দেখতেছি আমাদের এখানে কয় মন আছে এই বিক্রিয়া আমরা দেখতেছি এখানে মোল আছে হচ্ছে চার আর এই বিক্রিয়ায় কয় মোল আছে তাহলে সংখ্যা সংখ্যা আর ঠিক আছে আমি যদি চাপ বাড়াই দিই থেকে কমের দিকে যাবে মানে মানে বেশি দিকে যাবে তার বিক্রিয়াটা কোন দিকে চলে যাবে সম্মুখমুখী ঠিক আছে তার মানে আমরা এখানে কি করব চাপ বাড়াই দিব কি করব চাপ বাড়াবো ঠিক আছে চাপ বাড়াই দিলে বিক্রিয়া কোন দিকে যাবে বিক্রিয়া সম্মুখমুখী হবে কি হবে চাপ বাড়াই দিলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে আমি যদি কি করি চাপ বাড়াই দিই বিক্রিয়াটা কোন মুখী হবে সম্মুখমুখী চাপ বাড়াই দিলে বিক্রিয়াটা কোন মুখী হবে সম্মুখমুখী এবং অ্যামোনিয়ার উৎপাদনটা কি হবে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে ঠিক আছে আমি যদি চাপ বাড়াই দিই বিক্রিয়ার সম্মুখমুখী হবে এর মানে হচ্ছে অ্যামোনিয়ার উৎপাদনটা বাড়বে এখন আমি কি চাপ আনলিমিটেড বাড়াইতে পারবো মন মতো যতক্ষণ ইচ্ছা ততক্ষণ চাপ বাড়াই দিব এরকম কি পসিবল না এরকম কখনোই মন মতো চাপ বাড়ানো পসিবল না ঠিক আছে তুমি মন মতো ইচ্ছা মতো চাপ বাড়াইতে পারবে না ঠিক আছে তুমি চাপ একটা নির্দিষ্ট লিমিটের বেশি বাড়াইলে তুমি যদি একটা নির্দিষ্ট লিমিটের বেশি বাড়াও চাপ বাড়াইলে চাপ বাড়ানোর জন্য অবশ্যই অনেক বেশি কি করা লাগে তুমি যদি চাপ বাড়ানোটা অনেক বেশি ব্যয়বহুল মানে অনেক খরচ করতে হয় ঠিক আছে সো তুমি যদি ইচ্ছা মতো মন মতো চাপ বাড়াইতে চাও পসিবল না কেন কারণ চাপ বাড়াইলে খরচের একটা ব্যাপার আছে ঠিক আছে সো কিন্তু তাহলে এখানে কি লিখতে হবে কিন্তু কিন্তু অত্যাধিক অত্যাধিক চাপ বাড়ানো হচ্ছে কি বাড়ানো একটি ব্যয়বহুল প্রক্রিয়া ঠিক আছে একটা কি প্রক্রিয়া ব্যয়বহুল প্রক্রিয়া ঠিক আছে কিন্তু অত্যাধিক চাপ বাড়ানো একটা কি প্রক্রিয়া ব্যয়বহুল প্রক্রিয়া তাই ঠিক আছে সো এমনই উৎপাদন হবে কিন্তু অত্যাধিক চাপ বাড়ানো একটা ব্যয়বহুল প্রক্রিয়া তাই আমি একটা নির্দিষ্ট লিমিটের বেশি চাপ কি করতে পারবো না বাড়াইতে পারবো না তাই অত্যানুকূল চাপ ইউজ করা হয় কি ইউজ করা হয় মানে একটা উপযোগী চাপ ইউজ করা হয় ঠিক আছে তাই অত্যানুকূল চাপ দুইশো থেকে আড়াইশো অ্যাটমসফিয়ার ব্যবহার করা কি বলছি বোঝা গেছে যে চাপ বাড়াই দিলে বিক্রিয়াটা কি হবে সম্মুখমুখী হবে আর ফলে কি হবে অ্যামোনিয়ার উৎপাদনটা বাড়বে কিন্তু তুমি যদি অত্যাধিক চাপ বাড়াও দেখুন দেখা যাবে যে এত বেশি খরচ হয়ে গেছে যে তুমি আর লাভই করতে পারো নাই এটা হচ্ছে কি আমাদের অ্যামোনিয়া তৈরি করা হচ্ছে লাভজনক কেন কারণ অ্যামোনিয়া তুমি সেল করতে পারবা বিক্রিয়া করতে পারবা কিন্তু যদি তুমি অ্যামোনিয়া বাড়াইতে যাই খরচের পরিমাণ বাড়াই ফেলে তাহলে তোমার কোনো কি নাই লাভ নাই তাই অত্যানুকূল চাপ হচ্ছে কত ইউজ করা হয় দুইশো থেকে আড়াইশো অ্যাটমসফিয়ার ঠিক আছে আচ্ছা একটা প্রশ্ন আছে যে ভাইয়া যদি বিক্রিয়কের মূল সংখ্যা দুই আর উৎপাদের মূল সংখ্যা চার হইতো তখন কি করতাম তখন আমি চাপ কমাইতাম ঠিক আছে আমি চাপ চাপ কমাই দিতাম কি করতাম চাপ কমাই দিতাম ওকে আচ্ছা এবার আসে হচ্ছে লাস্ট লাস্ট যেটা হচ্ছে কি তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে কিসের প্রভাব তিন নাম্বার হচ্ছে ঘনমাত্রার প্রভাব কিসের প্রভাব ঘনমাত্রা তো ঘনমাত্রার প্রভাব হচ্ছে কি তুমি এখানে কি করবা অ্যামোনিয়াটাকে বেশি পাওয়ার জন্য অ্যামোনিয়ার ঘনমাত্রাটা কি করবা কমাই ফেলবা ঠিক আছে সো আমরা কি করব অ্যামোনিয়া এর ঘনমাত্রাটা কমাবো কি করবো অ্যামোনিয়ার ঘনমাত্রাটা কমাবো সো যদি আমি অ্যামোনিয়ার ঘনমাত্রাটা কমাই ফেলি তাহলে উৎপাদের পরিমাণ কি হয়ে গেছে কমে গেছে তাহলে বিক্রিয়া কোন দিকে শিফট করবে সামনের দিকে তার মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে তুমি কি করবা সাথে সাথে অ্যামোনিয়াটাকে সরাই ফেলবা তাহলে আবার কি হবে না আবার নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে আবার অ্যামোনিয়া তৈরি করবে মানে তাড়াতাড়ি বিক্রিয়াটা হবে বুঝছো তাহলে তোমার কি করতে হবে ঘনমাত্রার জন্য অ্যামোনিয়ার ঘনমাত্রাটা সাথে সাথে কি করে ফেলবা কমাই ফেলবা ঠিক আছে ওকে তাহলে আমরা কয়টা প্রভাব দেখলাম হেবার বস পদ্ধতিতে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে দুই মোল অ্যামোনিয়া তৈরি করছে তাপ তৈরি করতে হচ্ছে বিরানব্বই দশমিক তিন এক জুল এটাকে তোমাকে যদি জিজ্ঞেস করে যে উৎপাদন অ্যামোনিয়া এর শিল্প উৎপাদন ব্যাখ্যা করো এটা হচ্ছে কি করবা যদি বলে অ্যামোনিয়া এর শিল্প উৎপাদন ব্যাখ্যা করো তাহলে তোমার কি করতে হবে এটা লিখতে হবে যে তাপমাত্রা কমাবো চাপ বাড়াবো ঘনমাত্রা অ্যামোনিয়াটা কমাই দিব তাপমাত্রা কমাবো বাট এত কমাইতে পারবো না যে একটা নির্দিষ্ট লিমিটেড কমে গেলে গা তোমার বিক্রিটা স্লো হয়ে যাবে বিক্রি অফ হয়ে যাবে সো আমি একটা নির্দিষ্ট লিমিটের কমে যেতে পারবো না ঠিক আছে আবার চাপ বাড়াবো চাপ বাড়ানো হচ্ছে একটা ব্যয়বহুল প্রক্রিয়া আমি আনলিমিটেড চাপ বাড়াইতে পারবো না সো এই জন্য আমাকে একটা ফিক্স লিমিটের মধ্যে চাপ বাড়াইতে হবে সো আবার ঘনমাত্রা কমাবো ঠিক আছে ওকে তার মানে এই অ্যামোনিয়ার জন্য এই অ্যামোনিয়ার বিক্রিয়ার জন্য আমাদের আদর্শ তাপমাত্রা হচ্ছে কত আদর্শ তাপমাত্রা হচ্ছে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস আর চাপ হচ্ছে কি 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার ঠিক আছে আর আমরা এখানে প্রভাবক হিসেবে কি ইউজ করি এখানে আমরা প্রভাবক হিসেবে ইউজ করেছি আয়রন গুড়া ইউজ করব আয়রনের গুড়া এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে আমরা কি ইউজ করব আয়রন চূর্ণ বা আয়রনের গুড়া ঠিক আছে সো এগুলো একটু মাথায় রাখতে হবে পরীক্ষায় আসবছে অ্যামোনিয়া শিল্প উৎপাদন ব্যাখ্যা করো ঠিক আছে আমি তোমাকে প্রশ্ন দেখাই দেখো এই যে পরীক্ষায় যে আসছে অ্যামোনিয়া শিল্প উৎপাদন ব্যাখ্যা করো সেটা একটু দেখো এই যে দেখো ঠিক আছে বিক্রিয়ায় দেখো আর মানে হচ্ছে কি তিন মোল হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করছে ওকে জিজ্ঞেস করছে অ্যামোনিয়া এর শিল্প উৎপাদন সর্বোচ্চ পরিমাণ উৎপাদ প্রাপ্তি শর্ত সমূহ বিশ্লেষণ করো ঠিক আছে তার মানে তোমাকে এটা ব্যাখ্যা করে বলতে হবে যে তাপমাত্রা কমাবো বা একটা নির্দিষ্ট নিমিটার বেশি কমাইতে পারবো না চাপ বাড়াবো একটা নির্দিষ্ট লিমিটের বেশি বাড়াইতে পারবো না ঠিক আছে আর ঘন মাত্রা কমাই দিব ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে কি তারপর হচ্ছে কি তারপর হচ্ছে কি আচ্ছা আমরা অল্প কয়েকটা প্রশ্ন আনছি সো তুমি যদি বই খুলো দেখবে যে অনেক বেশি আছে ঠিক আছে তো আপাতত এগুলা পর্যন্ত ঠিক আছে আচ্ছা এরপরে লাশা নীতির পরে আমাদের কি আছে বইয়ে আমাদের বই আছে প্রভাবক ঠিক আছে লাশা তেলের নীতির পরে আমাদের বইয়ে কি আছে কি কথা কি নিয়ে কথাবার্তা বলা আছে প্রভাবক ঠিক আছে তো প্রভাবক কি জিনিস প্রভাবক হচ্ছে যেইটা যে মানে যে জিনিসটা বিক্রিয়ার গতিটাকে কি করে বাড়াই দেয় অথবা কমায় দেয় তাকে আমরা কি বলি প্রভাবক বলি ঠিক আছে সো প্রভাবক হচ্ছে কয় রকমের অনেক রকমের হইতে পারে বাট আমাদের বইয়ের চার রকম প্রভাবক বলা আছে ঠিক আছে একটা হচ্ছে ধনাত্মক প্রভাবক একটা হচ্ছে কি ধনাত্মক প্রভাবক আর একটা হচ্ছে কি ঋণাত্মক প্রভাবক ঋণাত্মক প্রভাবক আর একটা হচ্ছে কি অটো প্রভাবক আর একটা হচ্ছে কি আবিষ্ট প্রভাবক ঠিক আছে আবিষ্ট প্রভাবক ঠিক আছে তাহলে কি বললাম প্রভাবক কয় রকমের চার রকমের একটা হচ্ছে ধনাত্মক একটা হচ্ছে কি ঋণাত্মক আরেকটা হচ্ছে কি অটো আরেকটা হচ্ছে কি আবিষ্ট ঠিক আছে সো ধনাত্মক প্রভাবক কোনগুলা যেটা বিক্রিয়ার গতিকে কি করে বাড়াই দেয় ঠিক আছে যে প্রভাবক যে প্রভাবক কি করে বিক্রিয়ার গতিকে কি করে গতি কি করে বিক্রিয়ার গতিকে বাড়ায় ঠিক আছে যে প্রভাবক কি করে বিক্রিয়ার গতিকে বাড়ায় ঋণাত্মক প্রভাবক কোনটা যে প্রভাবক বিক্রিয়ার গতিকে কি করে কমায় ঠিক আছে যে প্রভাবক বিক্রিয়ার গতিকে কি করে কমায় ঠিক আছে আচ্ছা অটো প্রভাবক মানে কি অটো প্রভাবক মানে হচ্ছে তুমি একটা প্রভাবক বিক্রিয়ায় ব্যবহার করো নাই কি করো নাই তুমি একটা প্রভাবককে বিক্রিয়ায় ব্যবহার করো নাই সেটা বিক্রিয়ার মধ্যে তৈরি হয়েছে এবং তৈরি হয়ে বিক্রিয়ার গতিটাকে বাড়াই ঠিক আছে সো তুমি যেই প্রভাবকটাকে বিক্রিয়ায় ব্যবহার করো নাই কিন্তু সেটা অটোমেটিক্যালি বিক্রিয়ায় তৈরি হয়ে বিক্রিয়ার গতিটাকে বাড়াই দিচ্ছে তাকে কি বলা হবে অটো প্রভাবক এটা একটা এক্সাম্পল আছে পরীক্ষায় ম্যাঙ্গানিজ টু প্লাস এটা পরীক্ষা এমসিকিউ তে শিওর আসবে শিওর থাকো ঠিক আছে সো নিচের কোনটা অটো প্রভাবক জিজ্ঞেস করলে এন এ টু সরি এম টু প্লাস ঠিক আছে আর আবিষ্ট প্রভাবক আবিষ্ট প্রভাবক মানে কি আবিষ্ট প্রভাবক মানে হচ্ছে ধরো তুমি পড়ালেখা করো না এখন তোমার একটা কাজিন আসছে যে অনেক পড়ুয়া তো তার দেখা দেখি সে যদি পড়তে বসে তাহলে তোমার আম্মু এসে তোমারও দুইটা কেলানি দিবে যে ও পড়তেছে দেখ তো এই জন্য কি করছো তুমি ওর পড়ার দেখা দেখি তুমি নিজেও পড়তে বসছো তাহলে এটাকে কি বলবা আবিষ্ট প্রভাবক ঠিক আছে মানে কোন একটা বিক্রিয়া নিজে নিজে হয় না কোনো একটা বিক্রিয়া নিজে নিজে হয় না কিন্তু ওই বিক্রিয়াটা যখন বিকে বিক্রিয়া করতে দেখে যখন তার উপস্থিতিতে মানে বিয়ের উপস্থিতিতে বিক্রিয়া হইতে নিজে নিজে বিক্রিয়া করা শুরু করে বুঝছো মানে একটা বিক্রিয়া নিজে নিজে করে না কিন্তু তার সাথে আরেকজনকে রাখলে তার দেখা দেখি সে আবার বিক্রিয়া করে তাহলে এই টাইপের প্রভাবককে কি বলা হবে আবিষ্ট প্রভাবক ঠিক আছে এরকম একটা এক্সাম্পল হচ্ছে Na2SO3 টু ঠিক আছে সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট বা সোডিয়াম সাল অথবা এটা তো চেক করে নিতে হবে এই দুটোর মধ্যে যে একটা ঠিক আছে আবিষ্ট প্রভাবক কি যে প্রভাবটাকে তুমি বিঘটা ব্যবহার করো নাই সেইটা অটোমেটিকলি তৈরি হইছে তৈরি হয়ে সে কি করছে সরি

সমসত্য প্রভাবন আর এটা হচ্ছে কি অসমসত্ত প্রভাবন ঠিক আছে সমসত্ব মানে কি সমসত মানে হচ্ছে একটা দিলাম সেটা একটা সমসত্য প্রভাবন কেন খেয়াল করো নাইট্রোজেন তিন মল হাইড্রোজেন বিক্রিয়া করে তোমার সরি সেটা একটা অসম প্রভাবন ছিল সরি আমরা যে একটু আগে এক্সাম্পল দিছি সেটা হচ্ছে অসম প্রভাবন ছিল কি হয়েছিল এক মোল নাইট্রোজেন তিন মোল হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করছে দুই মোল অ্যামোনিয়া তৈরি করছে আর এখানে আমরা কি ইউজ করছি প্রভাবক হচ্ছে গ্যাস এটা হচ্ছে গ্যাস এটা হচ্ছে গ্যাস আর এটা হচ্ছে কি সলিড ঠিক আছে খেয়াল করো তোমার বিক্রিয়ক আর যদি আলাদা দশায় একই দশায় থাকে একই দশে থাকে তাহলে সেটা হচ্ছে সমসত্ত্ব বিক্রিয়ক উৎপাদ আর প্রভাবক এই তিনজন যদি কি থাকে একই দশায় থাকে কি থাকে একই দশায় থাকে তাহলে সেটাকে কি বলবো সমসত্ব প্রভাবন আর যদি বিক্রিয়ক উৎপাদ আর প্রভাবক আরো দশে থাকে ঠিক আছে যেমন এটা গ্যাস এটা গ্যাস এটা গ্যাস কিন্তু এটা সলিড ঠিক আছে তাহলে সেটাকে কি বলবো অসমসত্ব প্রভাবন ঠিক আছে তাহলে সমসত্ব মানে কি বিক্রিয়ক উৎপাদ আর প্রভাবক যদি একই দশায় থাকে তাহলে সেটাকে কি বলবো সমসত্ব না থাকলে অসমসত্ব ঠিক আছে সো

ওকে clear ঠিক আছে সো সমসত্ত্ব প্রভাবন শিখছি অসমসত্ত্ব প্রভাবন শিখছি ধনাত্মক ঋণাত্মক অটো এন্ড আবিষ্ট প্রভাবক শিখছি ঠিক আছে আচ্ছা তো আরেকটা জিনিস আজকে লাস্ট टच দিব সেটা হচ্ছে কি লাস্ট আজকে চার্জ দিব হচ্ছে সক্রিয় শক্তি এটা টাচ দিয়ে শেষ করে দিব কি টাচ দিব সক্রিয়ন শক্তি ঠিক আছে আজকে লাস্ট টাচ দিব হচ্ছে কি সক্রিয় শক্তি ঠিক আছে সক্রিয় শক্তি কি জিনিস সক্রিয় শক্তি হচ্ছে একটা বিক্রিয়া একটা বিক্রিয়া করতে বিক্রিয়া করতে ন্যূনতম ন্যূনতম যে শক্তি প্রয়োজন হয় ঠিক আছে ঠিক আছে সক্রিয় শক্তি কি জিনিস একটা বিক্রিয়া করতে আচ্ছা অসম শক্তি কি গ্যাস থেকে সলিড উৎপন্ন হবে না না সলিড হয়নি তো ভাই খেয়াল করো এই যে দেখো নাইট্রোজেন হাইড্রোজেন আর অ্যামোনিয়া তৈরি করছে ঠিক আছে গ্যাস গ্যাস মিলে গ্যাস তৈরি করছে এখানে প্রবাহটা হচ্ছে সলিড অবস্থায় ছিল ঠিক আছে দুইটা গ্যাস মিলে সলিড তৈরি হওয়ার বিক্রিয়াটা কেমন হবে তুমি নিজেই চিন্তা করো ঠিক আছে দুইটা গ্যাস মিলে সলিড তৈরি হওয়াটা অনেকটা ইমপসিবল এরকম বিক্রিয়া কি আছে কিনা ঠিক আছে সো কি বলতেছিলাম সক্রিয়ণ শক্তি লাস্ট আজকের টপিক একটা বিক্রিয়া করতে একটা বিক্রিয়া করার জন্য ন্যূনতম যতটুকু শক্তি লাগে তাকে কি বলা হয় সক্রিয়ণ শক্তি ঠিক আছে সক্রিয়ণ শক্তি কি একটু আগে তোমাকে বলছিলাম ওই যে ই এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি ইএ ই এর নিচে ছোট করে এ ইংরেজিতে এনার্জি তো একটা বিক্রিয়া করার জন্য ন্যূনতম যেই শক্তি প্রয়োজন হয় তাকে কি বলা হয় সক্রিয়ণ শক্তি ঠিক আছে ধরো ধরো হচ্ছে তোমার একটা এক্সাম্পল বলি ধরো এটা হচ্ছে শক্তি এটা হচ্ছে কি শক্তি এটা হচ্ছে কি বিক্রিয়ক আর এটা হচ্ছে কি উৎপাত ঠিক আছে এটা হচ্ছে কি বিক্রিয়ক আর এটা হচ্ছে কি উৎপাদ ঠিক আছে ধরো থেকে যাওয়া লাগবে ঠিক আছে ধরো বিক্রি থেকে উৎপাদে তারা এইরকম পারে না তারা কখনোই বিক্রি থেকে উৎপাদে ডিরেক্টলি যাইতে পারে না ঠিক আছে কি বলছি বিক্রি থেকে উৎপাদে কখনোই কি করা যায় না ডিরেক্টলি যাওয়া যায় না তাদেরকে কি করা লাগে এরকম একটা ব্যারিয়ার অতিক্রম করা লাগে কি করা লাগে এই যে এরকম হাইটের একটা বাধা একটা বাধা অতিক্রম করে দেন কি করতে হয় উৎপাদের কাছে যাইতে হয় সে डायरेक्टली বিক্রিয়ক থেকে উৎপাদে কখনোই যাইতে পারে না তাকে একটা বাধা বা একটা ওয়াল বা এটাকে বলেছে এনার্জি ব্যারিয়ার এটাকে কি বলা হয় এনার্জি ব্যারিয়ার ব্যারিয়ার মানে তো বুঝো যে বাধা বা শক্তির বাধা কিসের বাধা শক্তির বাধা তাহলে তাকে একটা কি করতে হয় শক্তির বাধা অতিক্রম করে দেন উৎপাদের কাছে যাইতে হয় ঠিক আছে সো এই যে শক্তির যে বাধাটা এই শক্তির বাধাটাকে কি বলা হয় সক্রিয়ণ শক্তি ঠিক আছে তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে যেতে হইলে একটা ন্যূনতম একটা ন্যূনতম শক্তি লাগে এই যে ন্যূনতম যে শক্তিটা লাগতেছে এটাকে কি বলা হইতেছে সক্রিয় শক্তি ঠিক আছে এই যে বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার জন্য এই যে ন্যূনতম এই যে শক্তিটা এখান থেকে এইটুক পর্যন্ত যে শক্তিটা লাগতেছে এখান থেকে এইটুক পর্যন্ত যে শক্তিটা লাগতেছে এটাকে আমরা কি বলছি সক্রিয় শক্তি ঠিক আছে আচ্ছা এখন আমি দুইটা গ্রাফ আঁকব এই যে এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ ঠিক আছে এখন এই বিক্রিয়ক থেকে উৎপাদে এরকম রাস্তা দিয়ে যেতে পারবে না তাকে কি করতে হবে হবে একটা শক্তির বাধা অতিক্রম করে দেন যাইতে এই যে 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 শক্তিটা এটাকে আমরা কি বলবো সক্রিয়ন শক্তি ঠিক আছে এই যে বিক্রিটা যতটুকু ন্যূনতম শক্তি লাগছে ওয়ালটা অতিক্রম করার জন্য ন্যূনতম যতটুকু শক্তি লাগছে এটাকে আমরা কি বলবো সক্রিয়ন শক্তি ঠিক আছে তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার জন্য

তুমি যদি এখানে প্রোডাক্ট মাইনাস মাইনাস্টেন্ট করো প্রোডাক্টের এনার্জি থেকে প্রোডাক্ট মানে কি বোঝায় উৎপাদ উৎপাদের শক্তি থেকে শক্তি শক্তি বিয়োগ করো উৎপাদের হচ্ছে কি এতটুকু তাহলে উৎপাদের শক্তিটা বেশি বিক্রিয়কের শক্তি কম তাহলে তুমি যদি উৎপাদের শক্তি থেকে বিক্রিয়কের শক্তিকে বিয়োগ করো তাহলে অবশ্যই এটা কি আসবে এটা একটা পজিটিভ আসবে কি আসবে পজিটিভ কারণ উৎপাদের শক্তি বেশি বিক্রিয়কের শক্তি কম তো ইজ পজিটিভ তার মানে এটা কি বিক্রিয়া এটা একটা কিসের গ্রাফ এটা একটা তাপহারী গ্রাফ কিসের গ্রাফ তাপহারী বিক্রিয়ার গ্রাফ ঠিক আছে এটা কিসের গ্রাফ তাপহারী বিক্রিয়ার গ্রাফ আর যদি তুমি এখানে ডি মান বের করো প্রোডাক্ট মাইনাস রিয়্যাকটেন্ট প্রোডাক্ট মানে তো বুঝছো উৎপাদ রিয়্যাকটেন্ট মানে হচ্ছে বিক্রিয়ক প্রোডাক্ট মাইনাস রিয়্যাকটেন্ট যদি করো এখানে খেয়াল করো বিক্রিয়কের শক্তি বেশি উৎপাদের শক্তি কি কম তাহলে তুমি যদি উৎপাদ থেকে বিক্রিয়কের শক্তিকে বিয়োগ করো উৎপাদের যেহেতু কম তাহলে এটা অবশ্যই কি আসবে এটা নেগেটিভ আসবে কি আসবে নেগেটিভ সংখ্যা আসবে কি সংখ্যা আসবে নেগেটিভ সংখ্যা সো ডেলচ নেগেটিভ কিসের জন্য হয় তাপহারি বিক্রিয়ার জন্য কিসের জন্য হয় তাপহারি বিক্রিয়ার জন্য কিসের জন্য হয় নেগেটিভ কিসের জন্য হয় তাপহারি বিক্রিয়ার জন্য ঠিক আছে তার মানে এই গ্রাফটা হচ্ছে কিসের গ্রাফ একটা তাপহারি বিক্রিয়ার গ্রাফ ঠিক আছে এটা কিসের গ্রাফ তাপহারি বিক্রিয়ার গ্রাফ কিসের গ্রাফ তাপহারি বিক্রিয়ার গ্রাফ বলেন তো ভাই আগে এটুক পর্যন্ত ক্লিয়ার কিনা

ডেলেচ নেগেটিভ হয় কিসের জন্য তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ডেলেচ নেগেটিভ কিসের জন্য হয় তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ঠিক আছে সরি এখানে ডেলেচ নেগেটিভ আসবে নেগেটিভটা কিসের জন্য হয় তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য সবাই একটু ভাগে বলেন ক্লিয়ার কিনা ঠিক আছে তাহলে আমি একবার লাস্ট এখানে রিক্যাপ করি ক্লিয়ার ওকে তাহলে আমরা কি বলছি একটা বিক্রিয়া করার জন্য ন্যূনতম যতটুকু শক্তি লাগে সেটাকে কি বলতেছি সক্রিয় শক্তি ওকে সো বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার জন্য ডিরেক্টলি যেতে পারে না তাকে একটা ন্যূনতম শক্তি লাগে এটা হচ্ছে কি শক্তিও শক্তি ন্যূনতম শক্তি লাগছে এটা হচ্ছে শক্তি ওকে আচ্ছা এখন আসেন হচ্ছে কি এখন আসেন আমরা শক্তি মানে ডেলিচের মান যদি বের করতে চাই তাহলে কি করতে হবে উৎপাদের শক্তি থেকে বিক্রিয়কের শক্তিকে বিয়োগ করতে হবে এখানে উৎপাদের শক্তি বেশি বিক্রিয়কের কম বেশি থেকে কম বিয়োগ করলে পজিটিভ আসবে পজিটিভ হচ্ছে কিসের জন্য তাপ আরে বিক্রয়ের জন্য ওকে আবার বিক্রিয়ক থেকে উৎপাদে যাচ্ছি ঠিক আছে সো বিক্রিয়কের শক্তি বেশি উৎপাদের শক্তি কম লুৎপাত থেকে বিক্রিয়কে বিয়োগ করলে অবশ্যই নেগেটিভ আসবে নেগেটিভ হচ্ছে কিসের জন্য তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ওকে ওকে সো এবার আসেন হচ্ছে আমরা লাস্ট একটা ম্যাথ দিয়ে শেষ করে দিচ্ছি দেখেন ধরুন আপনাকে একটা কোশ্চেন একটা গ্রাফ দিছে এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ ঠিক আছে সো এই রকম একটা গ্রাফ দিয়ে দিছে এই রকম একটা গ্রাফ দিয়ে দিছে আপনাকে ঠিক আছে এই জায়গায় শক্তি বলা হইছে হচ্ছে 20 সরি 30 এই জায়গায় শক্তি বলা হইছে 50 আর এই জায়গায় শক্তি বলা হয়েছে কি একশো তা আপনাকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করছে এক নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে শক্তি শক্তির মান কত দুই নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ডেল এইচ এর মান কত ঠিক আছে এক নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সক্রিয়ন শক্তির মান কত দুই নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ডেল এইচ এর মান কত ওকে সো আপনাকে এই বরাবর হচ্ছে শক্তি গ্রাফে এই বরাবর হচ্ছে শক্তি আর এই বরাবর হচ্ছে অবস্থা ঠিক আছে সো আপনাকে জিজ্ঞেস করা হইলো যে এ বিক্রিয়ার সক্রিয় শক্তির মান কত সক্রিয়ণ শক্তির মান কত কে বলতে পারবো ঠিক আছে এই গ্রাফে সক্রিয়ণ শক্তি কতটুকু আর ডেলিচের মান কতটুকু কে বলতে পারবো দেখি তো বলেন বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি আর ডেলিচের মান কত হবে কে বলতে পারবো ঠিক আছে এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান আর শক্তি কে বলতে পারবো আচ্ছা আমি বলে দিচ্ছি আপনারাও আনসার নিলাম সমস্যা নেই এম খেয়াল করেন তো সক্রিয় শক্তি মানে কি ছিল এই যে বিক্রিয়ক বিক্রিয়কের কাছে অলরেডি কতটুকু শক্তি আছে তিরিশ জুল শক্তি কিন্তু ওর কাছে অলরেডি আছে কতটুকু শক্তি আছে তিরিশ জুল তাইলে তাকে বিক্রিয়া করতে হলে কতটুকু শক্তি লাগবে বিক্রিয়া করতে লাগবে হচ্ছে একশো জুল তার মানে তার কাছে অলরেডি আছে হচ্ছে কতটুকু তিরিশ লাগবে হচ্ছে একশো তার মানে তার আর আর এক্সট্রা আর কতটুকু শক্তি লাগতেছে তার আর কতটুকু শক্তি লাগতেছে একশো থেকে তিরিশ কে বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে সত্তর তার মানে এই বিক্রিয়ার সক্রিয় শক্তি হচ্ছে কি সত্তর জুল ঠিক আছে এই বিক্রিয়ার সক্রিয় শক্তি হচ্ছে কতটুকু অলরেডি আছে বিক্রিয়া করার জন্য লাগবে একশো জুন তাহলে সে বিয়োগ করে দিলে কতটুকু আছে সত্তর জুল তার মানে তার ন্যূনতম শক্তি লাগবে হচ্ছে সত্তর জুল তাহলে সে বিক্রিয়া করতে পারবে ওকে আচ্ছা ডেইলিচের মানে কিভাবে বের করবো বলছি প্রোডাক্টের কি করবো বিয় করবো প্রোডাক্টের কতটুকু এনার্জি আছে পঞ্চাশ প্রোডাক্টের কতটুকু এনার্জি আছে পঞ্চাশ আর রিয়াক্টেন্টের কতটুকু এনার্জি আছে তিরিশ বিয়োগ করে দিছে হচ্ছে কত আসছে বিশ পজিটিভ পজিটিভ মানে হচ্ছে কি তাফারি ঠিক আছে এটা একটা কি বিক্রিয়া তাফারি বিক্রিয়া ঠিক আছে তাহলে সক্রিয়ণ শক্তি হচ্ছে কত সত্তর আর ডেলেচ এর মান হচ্ছে কত বিশ ঠিক আছে সক্রিয়ণ শক্তি হচ্ছে কত সত্তর হ্যাঁ যে আনসার দিছিল সত্তর ঠিক আছে আর ডেলেচ এর মান হচ্ছে কত বিশ ওকে সো সবাইকে থ্যাঙ্ক যারা হচ্ছে ক্লাসটা করছো বা বা সামনে ঠিক আছে সবাইকে থ্যাংক ইউকের ক্লাসটা আশা করি ভাইয়া যতটুকু পড়ানোর চেষ্টা করছি ক্লিয়ার কারণ কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বা ইনবক্স যে জায়গায় বলতে পারো ঠিক আছে আমরা নেক্সট দিন কেসি শেষ করে আরো আগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে আজকে তেমন একটা সিকিউ ছিল না কারণ হচ্ছে সিকিউর আগে অনেকগুলা টপিক আছে যেগুলো হচ্ছে এম সি আছে আমি ওগুলা ক্লিয়ার করছি ঠিক আছে সবাইকে ধন্যবাদ যারা ছিলাম Take a sip. I love this.